একটা ছবি মুক্তি পেয়েছে শহরে, যা টাইটেল কার্ডে প্রথমেই বড় বড় করে আসে ইন্ট্রোডিউসিং ঋতুপর্ণ ঘোষ। যে ছবি আমাদের একজন নতুন অভিনেতাকে উপহার দিয়েছে দর্শককে, যিনি তার ডিরেক্টোরিয়াল ক্যারিয়ারের কিন্তু প্রায় দু যুগ পার করে এসেছেন, এখন অবশ্যই একটা নতুন ইনিংসের সামনে দাঁড়িয়ে। ঋতুপর্ণ ঘোষ এই মুহূর্তে নিউজ টাইমের মুখোমুখি। অবশ্যই এটা অ্যাক্টিং ডেবিউ, জাস্ট অ্যানাদার লাভ স্টোরি, ফার্স্ট সিলভার স্ক্রিন অ্যাপিয়ারেন্স, সেটা কতটা এনজয় করছো? আসলে আমার কাছে এটা অ্যাক্টিং ডেবিউ হিসেবে আমি খুব দেখছি না। একটা সময় দেখতাম যখন কাজটা আমার কাছে এলো এবং আমি রাজি হলাম কাজটা নিতে, এবং আমি রাজি হয়েছিলাম সেটা কেবলমাত্র অভিনয় করব বলে নয়, বা আমি কীভাবে অ্যাক্টিং করতে পারি সেটা দেখানোর জন্য নয়। আমার মনে হয়েছিল এই ছবিটাতে যে বিষয়টা নিয়ে কৌশিক আমার কাছে এসেছিল, এই ছবিটার জন্য ওরা আমাকে দরকার। হ্যালো হ্যালো, আমি কি চপল বাবু বলবো না চপল দা বলতে পারি? আপনার যা ইচ্ছে। তাহলে চপল দা বলছি। চপল দা, আই এম সরি, আমরা একটা খুব জরুরি কাজে আমাদের সিকিমে আসতে হয়েছিল। কাল থেকে এখানে এমন বৃষ্টি যে আমার মনে হচ্ছে না থামবার কোনো শিওরিটি আছে, বুঝতে পারছেন? আমাকে বলা হয়েছিল 20 তারিখ থেকে শুটিং হবে, সেটা কি পাকা? হ্যাঁ নিশ্চয়ই। আপনার একটা কনসার্ট লেটার লাগবে চপলদা, মানে অনুমতি পত্র। বলেছে না তো? না মানে আপনাকে নিয়ে যে ছবিটা করছি আমরা, আপনার যে তাতে কোনো আপত্তি নেই? আপত্তি থাকলে রাজি হব কেন? সেটাই ফর্মালি একবার লিখিয়ে নেয় আর কি। আমি এখনও মনে করি যে দুটো ছবিতে আমি অভিনয় করেছি এখন অবধি, তারপরেই মেমোরিজিন মার্চ করলাম, দুটোই আমার কাছে একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট, যে প্রজেক্ট দুটো আমি বিশ্বাস করি, প্রজেক্ট দুটো আমার কাছে ইম্পর্টেন্ট, আমি সে দুটোই অংশগ্রহণ করেছি। কারণ বেশ অনেক বছর আগে একটা সাক্ষাৎকারে পড়েছিলাম যে যেখানে জিজ্ঞেস করা হয়েছিল কখনো ক্যামেরার সামনে আসার ইচ্ছে আছে কিনা, সেখানে একদম স্পষ্ট উত্তর ছিল না, মানে অর্থাৎ এটা যে অনেক দিনের ভাবনা একেবারেই সেটা নয়, বলা যেতে পারে চিত্রনাট্যের প্রয়োজনে আসা একেবারে না। এবং আমি নিজে কখনো নিজেকে ডিরেক্ট করতাম কি না, বা আমি নিজে নিজের জন্য কোনো চরিত্র বোধহয় লিখতাম না যদি এই ছবিটা না হতো। কারণ আমার কাছে মনে হয়েছিল যে যে চরিত্রটাতে আমাকে সঠিকভাবে মানায়, সেরকম একটা চরিত্র যদি আমি নিজের জন্য সৃষ্টি করি, করতেই পারতাম আমি একটা গল্প, মানে এই বিষয়টা নিয়ে আমিও একরকম একটা করে ছবি করতে পারতাম, কিন্তু তার থেকে অন্য একজন পরিচালক যখন আমার কাছে এই বিষয়টা নিয়ে একটা অভিনয়ের প্রস্তাব নিয়ে এলেন, তার মধ্যে অনেক বেশি সম্মান আছে, অনেক বেশি ডিগনিটি আছে আমার নিজের নিজের জন্য রোল লেখার থেকে। আমার কাছে সেইটা ইম্পর্টেন্ট ছিল। মানে ছবিটা দেখতে গিয়ে তো মনে হয়েছে, অনেকে বলছেনও যে কোথাও ওই মানে ক্রিয়েটিভ ডিরেক্টরের সিগনেচারটা ভীষণ বেশিভাবে প্রকট, মানে সেটা কি হয়ে গেছে, ছাপিয়ে গেছে অটোমেটিক্যালি? আসলে একটা কোলাবোরেটিভ প্রসেসের মধ্যে না, মানে ঠিক কোনটা কার মানে হিসেবটাও থাকে না। আর প্রোডাকশন ডিজাইন মানে সেটা যেহেতু আমার, মানে আমি অফিসিয়ালি আমার রেসপন্সিবিলিটি ছিল ছবিটা দেখতে কেমন হবে, তার আর্ট ডিরেকশন, তার কস্টিউম ডিজাইনিং, এগুলো দায়িত্বটাই আমার ছিল একেবারে অফিসিয়ালি, ফলে ভিজুয়ালি ছবিটাকে অনেকটা তাতে আমার ছোঁয়াটা বোঝাও যাচ্ছে। ওখানেরই একটা ধর্মশালার ম্যানেজার, কি মনে হলো সেই আমি থাকতে দিলে কি করতে আগে? ওই টুকটাক টুকটাক বলে কিছু হয় না। পানির মাস্টারি করতুম, হাতে লেখা ভালো ছিল, তাই থিয়েটারে পাড়ায় নাটকের প্রম্পটের খাতা কপি করতে দিত। আমি পোস্ট প্রোডাকশন একটা কন্ট্রোল, আমি মানে ওখানে আমার কিছুটা কন্ট্রিবিউশন আছে। ছবিটা অনেক লম্বা হয়ে গিয়েছিল
এবং সেখানে কৌশিকের মধ্যে একটা মানে মানে একটা দ্বিধা কাজ করছিল যে ঋতুদার অভিনীত কতগুলো মানে যে দৃশ্যগুলো বাদ গেছে তার কয়েকটার মধ্যে আমার সত্যি ভালো অভিনয় আছে, সেগুলো ফেলে দিতে আমার নির্মম মানে এক মানে আমার কোনো মানে হ্যাঁ বিন্দুমাত্র দ্বিধা হয়নি, কারণ আমার কাছে তখন এটা একটা ছবি, তখন আমি পাঠ করেছি, আমার পাঠটা ভালো হয়েছে, এটা দেখলে লোকে আমি লোকে আমায় ভালো বলবে এটা নয়, এই ছবিটা কিসে দাঁড়াবে, ফলে এই ডিসিশনসগুলো নিতে আমি কৌশিককে হেল্প করেছি, আমি একটা জোর করেছি এটা বাদ দিয়ে দে ফেলে দে, তুমি কিচ্ছু আন ফেলে দে, ডাবিং হয়ে গেছে তারপরে বলছি ফেলে দে, মানে যে জায়গা থেকে এই ছবিটা কনসিভ করা, যে জায়গা থেকে এই ছবিটা বানানো, এই ছবিটার পরে কি সেই জায়গাটাতে পৌঁছে গেছে, এই যে এই অভিরূপের যে ওপেননেসটা সেটা কি এই কমিউনিটি, যে কমিউনিটির কথা এখানে বলা হয়েছে তাদের সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের জায়গাটাকে ডিফাইন করতে পারে পেরেছে? আমি জানি না, কারণ আমি এটা এটা নিয়ে আমায় কতগুলো অদ্ভুত কথা বলতে হবে, কারণ অনেকেই অভিরূপটাকে মনে করছেন ঋতুপর্ণ ঘোষের একটা অল্টারনেটিভ এক্সপ্রেশন, আমি সেটা ভেবে ছবিটা করিনি, কিন্তু ছবিটা যদি সেরকমভাবে দাঁড়িয়ে গিয়ে থাকে তাহলে আমি এটাকে খুব কমপ্লিমেন্ট হিসেবে নেব, কারণ নিজের ভূমিকায় অভিনয় করতে গেলে একজন খুব পাকা অভিনেতা হতে হয়, নইলে একটা টেন্ডেন্সি থাকে নিজে নিজের ভুল ত্রুটিগুলোকে কনস্ট্যান্টলি কারেক্ট করে নেবার ক্যামেরার সামনে, আমরা যেমন মেকআপ করে নিজেকে দেখতে একটু ভালো করে নিই, সেরকম নিজের অভিনয়টাকেও নিজের চরিত্রের যে জিনিসগুলো আমি জানি লোকে অপছন্দ করতেও পারে সেগুলোকে সরিয়ে রাখার একটা টেন্ডেন্সি হয়, যেহেতু চপলদা নিজে নিজেকে একটা ভিকটিম অফ সার্কামস্ট্যান্স বলেন সবসময়, আমি অভিরূপটাকে চেয়েছিলাম যে এই মানুষটা তার নিজের এক্সিস্টেন্সটাকে সেলিব্রেট করে, একদমই মানে যেখানে চপলদা সেখানে হচ্ছে মানে ওম্যান ট্র্যাপড ইন মেনস বডি এরকম একটা, কিন্তু এ তো সেটা নয়, এবং এই প্রথমে ছিল কিনা আমরা জানিও না, মানে যখন তার বড় বড় চুল কাজল পরা চুলটা মানে দুজনেরই একটা জার্নি ফ্রম ফেমিনিনিটি টু অ্যান্ড্রোজিনি আছে, বাট এর বাই কম্পালশন এর বাই চয়েস, বাই চয়েস এই বাই চয়েসটা যখন হলো তখন এটা একটু বেশি ঋতুপর্ণ ঘোষ হয়ে গেল, কারণ সে নানা বলে তার আগের পোর্শনটা অতটা নয়, আর আগের পোর্শনটা একটু এক্সট্রা ফেমিনিনও বটে, কারণ দুটোই পারফরমেন্স অফ ফেমিনিনিটি, তো অনেকে বলছেন এবং এটাকে বললে যেটা তুমি বলছো যেটা কমপ্লিমেন্ট হিসেবেই নেবে, অটোবায়োগ্রাফিক্যাল না, অটোবায়োগ্রাফিক্যাল বলতে গেলে এটাই মানে এই ঘটনাক্রমটা আমার জীবনে ঘটেছে বলতে হয়, এটা অটোবায়োগ্রাফিক্যাল নয় একদম, কিন্তু যদি পোর্ট্রেয়ালটা ঋতুপর্ণ ঘোষের সঙ্গে মেলে আমি তাহলে এটা কমপ্লিমেন্ট হিসেবে, এটা কি এই কারণে অনেকটা যে মানে কোথাও অভিরূপের একটা ইমোশনাল ইনসিকিউরিটি আছে যেখান থেকে সে তার মায়ের সঙ্গে কথা বলে, আমরা জানি যে না সেটা ইনসিকিউরিটি, সেটা সেটা একটা ইমোশনাল ডিপেন্ডেন্স, ওটা একটা পার্মানেন্ট ইমোশনাল ডিপেন্ডেন্স, এবং আমার মনে হয়েছিল যে অভিরূপের রেগে যাওয়া মানে অভিরূপ কখনো কখনো ঠাট্টা করছে, বিরক্ত হচ্ছে, একে ওকে এ করছে, ইরিটেটেড হচ্ছে, এই যে স্বাভাবিক দোষ কতগুলো মানুষের যেগুলোকে মানে সেগুলোকে যে খুব ক্লিন করে অভিরূপকে যে একটা খুব একটা মানে তাকে একটা পবিত্রতার মধ্যে রাখার চেষ্টা করা হয়নি বা তাকে একটা ট্র্যাজেডি কুইন বানানো হয়নি, এইটা অভিরূপের সব থেকে মানে অভিরূপের যে একটা সার্কাস্টিক সেন্স অফ হিউমার, দ্য এবিলিটি টু লাফ অ্যাট হিমসেলফ, এই কোয়ালিটিগুলো কিছুটা আমার, এই কোয়ালিটিগুলো আমার নিজের এবং সেগুলো আমি অনব্যাসলি ব্যবহার করেছি, এটা আনহিবিট, কারণ আমাকে কতগুলো যখন বলছে সামওয়ান ইজ পেইং ফর আ রিলেশনশিপ অনেকগুলো কথায় কোথাও চেনা যাচ্ছে, কোথাও হয়তো ঋতুপর্ণ ঘোষকে চেনা যাচ্ছে, এবং যে জায়গাটা এটাই জানতে চাইছি যে ইন্টেনশনালি
না এই কথাটা দিয়ে যদি ঋতুপর্ণর চিন্তা, আমি এটা পার্টিকুলারলি বলছি না, আমি বলছি অনেকগুলো ছোট ছোট, এই যে এই যে এই যে হঠাৎ করে আমার আমার জীবনের রিলেশনশিপগুলো ধরে নিতে হবে, সবাই জানে আমার মনে হয় না সেটা সত্যি। তুমি এত ভালো করার চালন শিখলে কোথায়? আমার বাপ ঠাকুরদের ছুতর ছিল, শিউরিতে চৌধুরিয়ান সঞ্জ বলে লোকে এখনো চায়। তা এটা যেটা হচ্ছে সেটা বুঝবি টান মানে? আমি পাশে দাঁড়িয়ে দেখতে পেতাম অভিরূপের ম্যাচিওরিটিটা, এবং আমি এটা বেশ এনজয় করতাম। এবং আমার একটা পয়েন্টে যখন আমার ছবিটা শেষ হয়ে গেল, আমার মনে হলো অভিরূপকে আর আমি কোনোদিন গাইড করতে পারবো না, ও দিল্লি চলে যাবে। আর এটা করতে গিয়ে বোধ হয় অনেকটা তার আগে তো একটা লম্বা প্রসেস গেছে, যে সময় প্রায় 10-12 কেজি ওজন কমাতে হয়েছে। হ্যাঁ, ফিজিক্যালি অনেকটা গেছে। আর আরেকটা ইন্দ্রনীলের সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি করতে হয়েছিল আমার, সেটা টেলিফোনে, কারণ ও তখন বম্বেতে, ওকে আমি প্রায় মিট করি শুটিংয়ে, তার আগে আমাদের দেখা হয়নি। এবং বম্বেতে আমরা রোজ প্রায় 1 ঘন্টা কথা বলতাম। ওই জায়গাটা তৈরি না হলে, ওই ইকুয়েশনটা তৈরি না হলে অবশ্যই যখন এলো আমার একদম মানে ওর আর আমার মানে কারুরই মনে হলো না আমরা অচেনা দুজন মানুষকে মিট করছি। নিজে তো বেশ কাজের পারে বনমালি তুমি, আমি তো রোজ পড়ি, তুমি পড়ো জানমে হয়ো রাধা। ছবিটা দেখার পরে যাদেরকে নিয়ে এই ছবি, এই কমিউনিটি যাদেরকে 36 বলা হচ্ছে, তারা কীভাবে রিয়্যাক্ট করেছে? তারা, আমি হলে শুনছি যে কয়েকজন কাঁদছেন, কয়েকজন এসে অ্যাডমিট করছেন। কৌশিককে একজন যেমন এসে বলেছেন যে আমার খুব ভালো লেগেছে, তারপরে কেঁদে ফেলে বলছেন আমি গিয়ে। আচ্ছা, তো আমার নাকি একটা বে অফ বেঙ্গলের অনুকরণে নাম হয়েছে গে অফ বেঙ্গল, তো আমি বলছি না, আমি আই ডোন্ট অ্যাকসেপ্ট দিস, আমাকে দ্য গ্রেট গে অফ বেঙ্গল বলতে হবে। তো সেটা জোকস অ্যাপার্ট, এটা ঠাট্টা করছি। কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো যে আমি ফেসবুকে একটা, আমি নাম বলছি না, একটা মেসেজ পেলাম একজন, সে তার ব্লগে ছবিটা রিভিউ করেছে। তা ছবিটা রিভিউটা পড়ে আমাকে, এবং আমি লিখেছি পড়ে একটু জানাবেন, পড়ে দেখলাম ঋতুপর্ণ ঘোষ ইজ ডেবিউ ইজ জাস্ট ওকে, ইন্দ্রনীল ইজ ওভারওয়েলমিং। এবং করে বলেছে যে কেউ বাসুর টার্ময়েলটা নিন ছবিটা নয় কেন, বাসু যে স্ত্রী এবং এর মধ্যে করছে সেটা নিয়ে ছবিটা নয় কেন। আমি লিখে বললাম যে আমার রিভিউটা একটু কনফিউজ লাগলো। তারপর সে দু একটা মেসেজ পাঠালো, আমি তারপরে বললাম আমি কথা বলতে চাই, যদি অসুবিধে না থাকে আপনার ফোন নাম্বারটা আমায় দিন। ফোন নাম্বার দিয়ে ফোন করলো, তখন আমি বললাম যে বাসু টার্ময়েল নিয়ে তো সেটা তো অন্য বিষয়, এটা তো অন্য ছবির বিষয়, এটা তো এই ছবির বিষয় নয়, আপনি অন্য ছবির রিভিউ লিখেছেন কেন? তখন বললো আপনি আমায় তুমি বলুন, আমি অনেক ছোটো ছোটো বলে টলে। তারপরে বোঝা গেল, আমি প্রথমে ভেবেছিলাম যে সে হয়তো বাসুর মতন কেউ একজন যে রিভিউটা করছে। আমার যে খুব খারাপ লেগেছিলো, তার আশ্চর্য লেগেছিলো যে কমপ্লিটলি ইগনোর করে ইন্দ্রনীলের অভিনয়টা অনেকটা ভালো বললাম, ইন্দ্রনীলকে বললামও। ফাইনালি ছেলেটি অ্যাডমিট করলো যে ওর অবস্থাটা রূপের মতো। আচ্ছা, তখন আমি বললাম তুমি কি চেষ্টা করছিলে যে এই রিভিউটা দিয়ে তোমার সঙ্গে যে তোমার বয়ফ্রেন্ডের সম্পর্কটা ভেঙে যাচ্ছে এটাকে জোড়া লাগাতে? বললো হ্যাঁ। মানে ও, হ্যাঁ, ও প্রায় এই ছবিটাকে ব্যবহার করছে অ্যাজ আ লেটার টু হিজ বয়ফ্রেন্ড। ওকে, মানে যাতে এই ব্লগটা পড়ে ওর বয়ফ্রেন্ড মনে করে যে হ্যাঁ ও তো আমার কথা বোঝে, ও তো মানে ও তো কেবল ওর দিকটা দেখছে। এবং ও তখন একটা পয়েন্টে বললো যে আপনি আমার একটু প্লিজ, আই ইন অ্যান অফুল স্টেট, হেল্প মি আউট। তুমি ওর সাথে কথা বলতে চাও এসো, কিন্তু তুমি সিনেমাটাকে ব্যবহার করো না তোমার পার্সোনাল অ্যাগেনিটাকে হ্যান্ডেল করার জন্য, অ্যাংস্টটাকে হ্যান্ডেল করার জন্য। আচ্ছা, এই মানে সিনেমা রিভিউর কথাই উঠলো যখন, মানে আমাদের এখানে বাংলায় এই ফিল্ম, আমি একটু জাস্ট প্রসঙ্গান্তরে যাচ্ছি, মানে ফিল্ম রিভিউটা কতটা মানে ম্যাচিওর করেছে কি মনে হয়? আসলে না, একটা জিনিস হয়তো আমি বলবো যে এখন ডিভিডির দৌলতে ওয়ার্ল্ড সিনেমা এত অ্যাভেলেবল হয়ে গেছে যে অনেক রিভিউয়ারই সেটা দেখতে পান, মানে তারা
আগে যে ওয়ার্ল্ড সিনেমার সঙ্গে একটা রিজিনাল রিভিউয়ারদের সম্পর্ক ছিল কম, সেটা অনেক বেড়ে গেছে। তারপরে যে আমার যেটা মাঝে মাঝে অসুবিধে লাগে, অনেকগুলো কাগজ কেবল নাম করা লোকেদের দিয়ে রিভিউ করাবে বলে কয়েকটা নামই মানুষ এসে রিভিউ করেন, কিন্তু তারা যে সিনেমাটা কতখানি বোঝেন আমার একটু মাঝে মাঝে সন্দেহ হয়। সেই নামগুলো ইম্পর্ট্যান্ট, কিন্তু নামগুলো এখন যদি আমাকে একটা পেন্টিংয়ের রিভিউ করতে হয়, আমি পেন্টিং ভালোবাসি, কিন্তু আমি আমি আজকে গণেশ পাইনের মহাভারতের রিভিউ করবার জায়গায় নেই। আমি আমার মতামতটুকু দিতে পারি ভীষণ পার্সোনাল লেভেলে, কিন্তু আমি একটা জনমত তৈরি করবার জায়গা, রিভিউটাতে একটা জনমত তৈরি করে বা মানে মানুষ জন দর্শককে গাইড করে, কতগুলো পয়েন্টার্স দেয়, সেই জায়গাগুলো যে সবসময় ঠিকঠাক হয় বলে আমার মনে হয় না। আচ্ছা, এই যে এই ছবিটা তো অবশ্যই ওই যে 377 ধারা, মানে যেটা ডিক্রিমিনালাইজেশনের পরে এই ছবিটা তৈরি, মানে এটা কতটা ম্যাটার করে এই ছবিতে? আমি একটা কারণে জিজ্ঞেস করছি, এটা আমি বলছি আসছি সে ম্যাটার করে মানে এটা তো ছবিটা ওটা ঘুরছে, ছবিটা প্ল্যান করা হচ্ছে, এটার সঙ্গে কোনো রিলেশনশিপ নেই, কিন্তু মানে এটা লিগালি অ্যাকসেপ্টেড হওয়া, মানে এটা এই ছবিতে ভূমিকা আছে কি? আমার খুব মনে হয় না, আমার মনে হয় না, কারণ আমরা তো তাহলে স্মাগলারদের নিয়ে তো কোনো ছবি হতো না, মানে ক্রিমিনালদের নিয়ে আর্ট হবে না এটা তো কোনো কথা নয়। মানে লিগালি যদি হোমোসেক্সুয়ালিটি আজও ক্রিমিনালাইজড একটা অ্যাক্ট বলে ধরা হতো, তাহলে ছবি হতে আটকানোর কোনো জায়গা ছিল না। আমি এই জায়গা থেকে বললাম যে কোথাও এই ছবিটা হয়তো সাধারণ মানুষের কাছে এই জায়গাটাকে পৌঁছে দেওয়া, এই যে এরা আলাদা এটা আলাদা, মানে এই ব্যারিয়ারটাকে কোথাও একটা ভেঙে দেওয়ার চেষ্টা, একটা জায়গাকে অ্যাড্রেস করা। কিন্তু যেহেতু চপল ভাদুরী যেখানে থাকে সেখানে শুটিং করা গেল না, ওই সোশ্যাল ব্যারিয়ার ওইটার কারণেই গেল না, হেতামপুরে পুরো বিষয়টাকে নিয়ে চলে আসতে হলো, কোথাও সেই কনফাইন মানে এই যে থার্ড সেক্স বলে যাদেরকে বলা হচ্ছে সেই কোথাও একটা কনফাইনমেন্টের জায়গায় মানে বিষয়টা লিড করলো নাকি? না, করলো হয়তো, আমি বলছি না যে তাতে করে এই মার্জিনালাইজেশনটাকে একদম সেটা, কিন্তু সেটা যদি আমরা এক্সপেক্ট করি রাতারাতি এটাকে মেন স্ট্রিম বলে অ্যাকসেপ্ট করা হবে, সেটা একটুখানি বোধ হয় মানে বেশি আশা করে ফেলা। আস্তে আস্তে একটু সময় লাগবে সব কিছুরই, মানে যেমন যে কোনো ফেনোমেনা, যে কোনো সোশ্যাল ফেনোমেনা, আজ থেকে 50 বছর আগে ডিভোর্স কথাটার মধ্যে একটা স্ক্যান্ডেল ছিল, আজকে সেটার মধ্যে একটা লিবারেশন আছে। সিঙ্গল মাদার কথাটা আজ থেকে 20 বছর আগে মানে একটা গর্হিত শব্দ ছিল, আজ একটা উইমেন্স পাওয়ারকে রিপ্রেজেন্ট করে। সেই যখন পরমা তৈরি হয়েছিল সেটা একটা ধাক্কা ছিল সোসাইটির কাছে, আজকে এটা ভীষণ সহজ বিষয়। সেই রকমই মানে আজ ইট না কতগুলো স্টেজ আসছে আজ, মানে এই ঘটনাটার পর একটা প্রথম হচ্ছে ডিনায়াল, তারপর অ্যাঙ্গার, তারপর অ্যাকসেপ্টেন্স। যে ডিনায়াল, এটা হতেই পারে না, দেখ এটা হয় নাকি, এরকম হওয়াটাই ঠিক নয় বা এটা এটা অসম্ভব, এই ডিনায়ালটা বোধ হয় আস্তে আস্তে কেটে গেছে। এখন যেটা আছে অ্যাঙ্গার বা অ্যাকসেপ্টেন্স, অ্যাঙ্গার আর অ্যাকসেপ্টেন্সের মাঝে মাঝে একটা জায়গায় রয়েছে, সেখান থেকে আশা করা যায় একদিন অ্যাঙ্গারটাকে কাটিয়ে, মানে এটা কিন্তু একটা খুব কমন সাইকোলজিক্যাল স্টেজেস। যখন এই যে আমার বাবা মারা গেলেন, প্রথম একটা ডিনায়াল হয় যে না যা না, তারপরে একটা রাগ হয়, তারপরে অনেক কিছুটা সময় লাগে অ্যাকসেপ্ট করতে যে না সত্যি নেই, মানে এটা তার মতোই, এটার একটা ডিনায়াল একটা স্টেজ আছে, সেই স্টেজটা বোধ হয় এই ছবিটা অনেকখানি হেল্প করবে অতিক্রম করতে। এবার আমরা পৌঁছবো অ্যাঙ্গার আর অ্যাকসেপ্টেন্সের মাঝামাঝি, কারণ একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আমরা এক্সপেক্ট করতে পারি না যে কোনো জিনিসই, সেকুলারিজমের মতন একটা জিনিস যেটা নিয়ে এতদিন ধরে স্বাধীনতার দিন থেকে লড়াই চলছে, সেটা আজ পর্যন্ত ইউনিফর্মলি অ্যাকসেপ্টেড হলো না, ভেতরে একটা বায়াস রয়ে গেল,
এবং সেটা কেবল লিগাল নয়, সেটাকে প্রোটেক্ট করবার জন্য সমস্ত রকম কনস্টিটিউশনাল এ করা হয়েছে, পলিটিক্যালি কারেক্ট, এটাকে মানে কোনো রকম সব রকমভাবে সবাই জানে যে এটা, তার মধ্যেও একটা কমিউনাল ফিলিং, কমিউনাল সেন্টিমেন্ট স্ট্রংলি রয়ে গেল। তাহলে এটা কী বা কী করে বলবো যে ওভারনাইট পুরো জিনিসটা চেঞ্জ করে যাবে? ওভারনাইট কোনো কিছু চেঞ্জ করে না, আস্তে আস্তেই করবে, সেটা কবে গিয়ে করবে সেটাও আমরা জানি না। হে মৎস্যরাজ, আপনি মহান, দদন্ত প্রতাপশালী, আপনি আমার ভজনা করুন। আমি জানি অশ্বিনী কুমারের দয় আছেন, ধন্বন্তরী আছেন, এদের চিকিৎসাকে জগৎ সংসার মেনে নিয়েছেন, কারোর কোনো ক্ষমতা নেই যে তাদের চিকিৎসা কার্য নিয়ে কোনো প্রশ্ন তোলেন। কিন্তু কিন্তু তারা কি পারতেন, পারতেন এই বসন্তের ন্যায় দুরারোগ্য কাল ব্যাধির মারণযজ্ঞ থেকে মানুষকে মুক্ত করতে? একটা ছবি মুক্তি পেয়েছে শহরে, যার টাইটেল কার্ডে প্রথমেই বড় বড় করে আসে ইন্ট্রোডিউসিং ঋতুপর্ণ ঘোষ। যে ছবি আমাদের একজন নতুন অভিনেতাকে উপহার দিয়েছে দর্শককে, যিনি তার ডিরেক্টোরিয়াল ক্যারিয়ারের কিন্তু প্রায় দু যুগ পার করে এসেছেন, এখন অবশ্যই একটা নতুন ইনিংসের সামনে দাঁড়িয়ে ঋতুপর্ণ ঘোষ এই মুহূর্তে নিউজ টাইমের মুখোমুখি। অবশ্যই এটা অ্যাক্টিং ডেবিউ, জাস্ট অ্যানাদার লাভ স্টোরি, ফার্স্ট সিলভার স্ক্রিন অ্যাপিয়ারেন্স, সেটা কতটা এনজয় করছো? আসলে আমার কাছে এটা অ্যাক্টিং ডেবিউ হিসেবে আমি খুব দেখছি না, একটা সময় দেখতাম যখন কাজটা আমার কাছে এলো এবং আমি রাজি হলাম কাজটা নিতে, এবং আমি রাজি হয়েছিলাম সেটা কেবলমাত্র অভিনয় করব বলে নয়, বা আমি কীভাবে অ্যাক্টিং করতে পারি সেটা দেখানোর জন্য নয়। আমার মনে হয়েছিল এই ছবিটাতে যে বিষয়টা নিয়ে কৌশিক আমার কাছে এসেছিল, এই ছবিটার জন্য ওর আমাকে দরকার। হ্যালো, হ্যালো, আমি কি চপল বাবু বলবো না চপল দা বলতে পারি? আপনার যা ইচ্ছে। তাহলে চপল দা বলছি। চপল দা, আই এম সরি, আমরা জরুরি কাজে আমাদের সিকিমে আসতে হয়েছিল, কাল থেকে এখানে এমন বৃষ্টি যে আমার মনে হচ্ছে না থামার কোনো শিওরিটি আছে, বুঝতে পারছেন? আমাকে বলা হয়েছিল 20 তারিখ থেকে শুটিং হবে, সেটা কি পাকা? হ্যাঁ নিশ্চয়ই। আপনার একটা কনসার্ট লেটার লাগবে চপলদা, মানে অনুমতি পত্র। না তো না, মানে আপনাকে নিয়ে যে ছবিটা করছি আমরা, আপনার যে তাতে কোনো আপত্তি নেই? আপত্তি থাকলে রাজি হব কেন? সেটাই ফর্মালি একবার লিখিয়ে নেয় আর কি। আমি এখনও মনে করি যে দুটো ছবিতে আমি অভিনয় করেছি এখন অবধি, তারপরেই ম্যাগাজিন মার্চ করলাম, দুটোই আমার কাছে একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট, যে প্রজেক্ট দুটো আমি বিশ্বাস করি, প্রজেক্ট দুটো আমার কাছে ইম্পর্টেন্ট, আমি সে দুটোই অংশগ্রহণ করেছি। কারণ বেশ অনেক বছর আগে একটা সাক্ষাৎকারে পড়েছিলাম যে যেখানে জিজ্ঞেস করা হয়েছিল কখনো ক্যামেরার সামনে আসার ইচ্ছে আছে কিনা, সেখানে একদম স্পষ্ট উত্তর ছিল না, মানে অর্থাৎ এটা যে অনেক দিনের ভাবনা একেবারেই সেটা নয়, বলা যেতে পারে চিত্রনাট্যের প্রয়োজনে আসা একেবারে না। এবং আমি নিজে কখনো নিজেকে ডিরেক্ট করতাম কি না, বা আমি নিজে নিজের জন্য কোনো চরিত্র বোধহয় লিখতাম না যদি এই ছবিটা না হতো, কারণ আমার কাছে মনে হয়েছিল যে যে চরিত্রটাতে আমাকে সঠিকভাবে মানায় সেরকম একটা চরিত্র যদি আমি নিজের জন্য সৃষ্টি করি, করতেই পারতাম আমি একটা গল্প, মানে এই বিষয়টা নিয়ে আমিও একরকম একটা করে ছবি করতে পারতাম, কিন্তু তার থেকে অন্য একজন পরিচালক যখন আমার কাছে এই বিষয়টা নিয়ে একটা অভিনয় প্রস্তাব নিয়ে এলেন, তার মধ্যে অনেক বেশি সম্মান আছে, অনেক বেশি ডিগনিটি আছে আমার নিজের নিজের জন্য রোল লেখার থেকে, আমার কাছে সেইটা ইম্পর্টেন্ট ছিল। মানে ছবিটা দেখতে গিয়ে তো মনে হয়েছে, অনেকে বলছেনও যে কোথাও ওই মানে ক্রিয়েটিভ ডিরেক্টরের সিগনেচারটা ভীষণ বেশিভাবে প্রকট, মানে সেটা কি হয়ে গেছে, ছাপিয়ে গেছে অটোমেটিক্যালি? আসলে একটা কোলাবোরেটিভ প্রসেসের মধ্যে না, মানে
ঠিক কোনটা কার মানে হিসেবটাও থাকে না। আর প্রোডাকশন ডিজাইন মানে সেটা যেহেতু আমার মানে আমি অফিসিয়ালি আমার রেসপন্সিবিলিটি ছিল ছবিটা দেখতে কেমন হবে, তার আর্ট ডিরেকশন, তার কস্টিউম ডিজাইনিং, এগুলো দায়িত্বটাই আমার ছিল একেবারে অফিসিয়ালি। ফলে ভিজুয়ালি ছবিটাকে অনেকটা তাতে আমার ছোঁয়াটা বোঝাও যাচ্ছে। ওখানেরই একটা ধর্মশালার ম্যানেজার, কি মনে হলো সেই আমায় থাকতে দিলে? কি করতে আগে? ওই টুকটাক টুকটাক বলে কিছু হয় না, পানির মাস্টারি করতুম, হাতে লেখা ভালো ছিল তাই থিয়েটারে পাড়ায় নাটকের প্রম্পটের খাতা কপি করতে দিত। আমি পোস্ট প্রোডাকশন একটা কন্ট্রোল, আমি মানে ওখানে আমার কিছুটা কন্ট্রিবিউশন আছে। ছবিটা অনেক লম্বা হয়ে গিয়েছিল এবং সেখানে কৌশিকের মধ্যে একটা মানে মানে একটা দ্বিধা কাজ করছিল যে ঋতুদার অভিনীত কতগুলো মানে যে দৃশ্যগুলো বাদ গেছে তার তার কয়েকটার মধ্যে আমার সত্যি ভালো অভিনয় আছে, সেগুলো ফেলে দিতে আমার নির্মম মানে এক মানে আমার কোনো মানে হ্যাঁ বিন্দুমাত্র দ্বিধা হয়নি। কারণ আমার কাছে তখন এটা একটা ছবি, তখন আমি পাঠ করেছি, আমার পাঠটা ভালো হয়েছে, এটা দেখলে লোকে আমি লোকে আমায় ভালো বলবে এটা নয়, এই ছবিটা কিসে দাঁড়াবে। ফলে এই ডিসিশনসগুলো নিতে আমি কৌশিককে হেল্প করেছি, অনেকটা জোর করেছি, এটা বাদ দিয়ে দে, ফেলে দে, তুমি কিচ্ছু আন, ফেলে দে, ডাবিং হয়ে গেছে তারপরে বলছি ফেলে দে। মানে যে জায়গা থেকে এই ছবিটা কনসিভ করা, যে জায়গা থেকে এই ছবিটা বানানো, এই ছবিটার পরে কি সেই জায়গাটাতে পৌঁছে গেছে? এই যে এই অভিরূপের যে ওপেননেসটা, সেটা কি এই কমিউনিটি, যে কমিউনিটির কথা এখানে বলা হয়েছে, তাদের সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের জায়গাটাকে ডিফাইন করতে পারে, পেরেছে? আমি জানি না, কারণ আমি এটা এটা নিয়ে আমায় কতগুলো অদ্ভুত কথা বলতে হবে। কারণ অনেকেই অভিরূপটাকে মনে করছেন ঋতুপর্ণ ঘোষের একটা অল্টারনেটিভ এক্সপ্রেশন, আমি সেটা ভেবে ছবিটা করিনি। কিন্তু ছবিটা যদি সেরকমভাবে দাঁড়িয়ে গিয়ে থাকে তাহলে আমি এটাকে খুব কমপ্লিমেন্ট হিসেবে নেব। কারণ নিজের ভূমিকায় অভিনয় করতে গেলে একজন খুব পাকা অভিনেতা হতে হয়, নইলে একটা টেন্ডেন্সি থাকে নিজে নিজের ভুল ত্রুটিগুলোকে কনস্ট্যান্টলি কারেক্ট করে নেবার ক্যামেরার সামনে। আমরা যেমন মেকআপ করে নিজেকে দেখতে একটু ভালো করে নিই, সেরকম নিজের অভিনয়টাকেও, নিজের চরিত্রের যে জিনিসগুলো আমি জানি লোকে অপছন্দ করতেও পারে সেগুলোকে সরিয়ে রাখার একটা টেন্ডেন্সি হয়। যেহেতু চপলদা নিজে নিজেকে একটা ভিকটিম অফ সার্কামস্ট্যান্স বলেন সবসময়, আমি অভিরূপটাকে চেয়েছিলাম যে এই মানুষটা তার নিজের এক্সিস্টেন্সটাকে সেলিব্রেট করে। একদমই, মানে যেখানে চপলদা আছে এখানে হচ্ছে মানে ওম্যান ট্র্যাপড ইন মেনস বডি এরকম একটা, কিন্তু এ তো সেটা নয়, এবং এই প্রথমে ছিল কিনা আমরা জানিও না। মানে যখন তার বড় বড় চুল কাজল পরা, চুলটা মানে দুজনেরই একটা জার্নি ফ্রম ফেমিনিনিটি টু অ্যান্ড্রোজিনি আছে, বাট এর বাই কম্পালশন, এর বাই চয়েস, বাই চয়েস, এই বাই চয়েসটা যখন হলো তখন এটা একটু বেশি ঋতুপর্ণ ঘোষ হয়ে গেল, কারণ সে নানা বলে তার আগের পোর্শনটা অতটা নয়, আর আগের পোর্শনটা একটু এক্সট্রা ফেমিনিনও বটে, কারণ দুটোই পারফরমেন্স অফ ফেমিনিনিটি, তো অটোবায়োগ্রাফিক্যাল বলতে গেলে এটাই মানে এই ঘটনাক্রমটা আমার জীবনে ঘটেছে বলতে হয়, এটা অটোবায়োগ্রাফিক্যাল নয় একদম। কিন্তু যদি পোর্ট্রেয়ালটা ঋতুপর্ণ ঘোষের সঙ্গে মেলে আমি তাহলে এটা কমপ্লিমেন্ট হিসেবে, এটা কি এই কারণে অনেকটা যে মানে কোথাও অভিরূপের একটা ইমোশনাল ইনসিকিউরিটি আছে, যেখান থেকে সে তার মায়ের সঙ্গে কথা বলে,
আমরা জানি যে না সেটা ইনসিকিউরিটি, সেটা একটা ইমোশনাল ডিপেন্ডেন্স, ওটা একটা পার্মানেন্ট ইমোশনাল ডিপেন্ডেন্স। এবং আমার মনে হয়েছিল যে অভিরূপের রেগে যাওয়া, মানে অভিরূপ কখনো কখনো ঠাট্টা করছে, বিরক্ত হচ্ছে, একে ওকে করছে, ইরিটেটেড হচ্ছে, এই যে স্বাভাবিক দোষ কতগুলো মানুষের যেগুলোকে, মানে সেগুলোকে যে খুব ক্লিন করে অভিরূপকে যে একটা খুব একটা মানে তাকে একটা পবিত্রতার মধ্যে রাখার চেষ্টা করা হয়নি বা তাকে একটা ট্র্যাজেডি কুইন বানানো হয়নি, এইটা অভিরূপের সব থেকে, মানে অভিরূপের যে একটা সার্কাস্টিক সেন্স অফ হিউমার, দ্য এবিলিটি টু লাফ অ্যাট হিমসেলফ, এই কোয়ালিটিগুলো কিছুটা আমার, এই কোয়ালিটিগুলো আমার নিজের এবং সেগুলো আমি অনবাসলি ব্যবহার করেছি। এটা আমি কারণ আমাকে কতগুলো যখন বলছে সামওয়ান ইজ পেইং ফর আ রিলেশনশিপ, অনেকগুলো কথায় কোথাও চেনা যাচ্ছে, কোথাও হয়তো ঋতুপর্ণ ঘোষকে চেনা যাচ্ছে এবং যে জায়গাটা আমি এটাই জানতে চাইছি যে ইন্টেনশনালি না, এই কথাটা দিয়ে যদি ঋতুপর্ণ ঘোষকে চিন্তা, আমি এটা পার্টিকুলারলি বলছি না, আমি বলছি অনেকগুলো ছোট ছোট, এই যে এই যে এই যে তাহলে আমার আমার জীবনের রিলেশনশিপ গুলো ধরে নিতে হবে, সবাই জানে আমার মনে হয় না সেটা সত্যি। তুমি এত ভালো করার চালন শিখলে কোথায়? আমার বাপ ঠাকুর তো ছুতর ছিল, শিউরিতে চৌধুরী আন সঞ্জ বলে লোকে এখনো চেনে। তো এটা যেটা হচ্ছে সেটা বুঝবি ইচ্ছান মানে আমি পাশে দাঁড়িয়ে দেখতে পেতাম অভিরূপের ম্যাচিওরিটিটা এবং আমি এটা বেশ এনজয় করতাম। এবং আমার একটা পয়েন্টে যখন আমার ছবিটা শেষ হয়ে গেল, আমার মনে হলো অভিরূপকে আর আমি কোনো দিন গাইড করতে পারবো না, ও দিল্লি চলে যাবে। আর এটা করতে গিয়ে বোধ হয় অনেকটা তার আগে তো একটা লম্বা প্রসেস গেছে, যে সময় প্রায় 10-12 কেজি ওজন কমাতে হয়েছে। হ্যাঁ, ফিজিক্যালি অনেকটা গেছে। আর আরেকটা ইন্দ্রনীলের সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি করতে হয়েছিল আমার, সেটা টেলিফোনে, কারণ তখন বম্বেতে, ওকে আমি প্রায় মিট করি শুটিংয়ে, তার আগে আমাদের দেখা হয়নি। এবং বম্বেতে আমরা রোজ প্রায় 1 ঘন্টা কথা বলতাম, মানে ওই জায়গাটা তৈরি না হলে, ওই ইকুয়েশনটা তৈরি না হলে অবশ্যই যখন এলো আমার একদম ওরা আমার, মানে কারোরই মনে হলো না আমরা অচেনা দুজন মানুষকে মিট করছি। নিজে তো বেশ কাজের পরে বনমালি তুমি, আমি তো রোজ পড়ি, তুমি পড়ো জানমে হয়ো রাধা। ছবিটা দেখার পরে যাদেরকে নিয়ে এই ছবি, এই কমিউনিটি যাদেরকে 36 বলা হচ্ছে, তারা কিভাবে রিয়্যাক্ট করেছে? তারা, আমি হলে শুনছি যে কয়েকজন কাঁদছেন, কয়েকজন শেড বিট করছেন। কৌশিককে একজন যেমন এসে বলেছেন যে আমার খুব ভালো লেগেছে, তারপরে কেঁদে ফেলে বলছেন আমি গিয়ে। আচ্ছা, তো আমার নাকি একটা বি অফ বেঙ্গলের অনুকরণে নাম হয়েছে গে অফ বেঙ্গল, তো আমি বলছি না, আমি আই ডোন্ট অ্যাকসেপ্ট দিস, আমাকে দ্য গ্রেট গে অফ বেঙ্গল বলতে হবে। তো সেটা জোকস অ্যাপার্ট, এটা ঠাট্টা করছি। কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো যে আমি ফেসবুকে একটা, আমি নাম বলছি না, একটা মেসেজ পেলাম একজন, সেটা ব্লগে ছবিটা রিভিউ করেছে, তা ছবিটা রিভিউটা পড়ে আমাকে, এবং আমি লিখেছে পড়ে একটু জানাবেন, পড়ে দেখলাম ঋতুপর্ণ ঘোষ ইজ ডেবিউ ইজ জাস্ট ওকে, ইন্দ্রনীল ইজ ওভারওয়েলমিং, এবং করে বলেছে যে কেউ বাসুর টার্মোয়েলটা নিয়ে ছবিটা নয় কেন, বাসু যে স্ত্রী এবং এর মধ্যে করছে সেটা নিয়ে ছবিটা নয় কেন। আমি লিখে বললাম যে আমার রিভিউটা একটু কনফিউজ লাগলো, তারপর সে দু একটা মেসেজ পাঠালো, আমি তারপরে বললাম আমি কথা বলতে চাই, যদি অসুবিধা না থাকে আপনার ফোন নাম্বারটা আমায় দিন, ফোন নাম্বার দিয়ে ফোন করলো। তখন আমি বললাম যে বাসু টার্মোয়েল নিয়ে তো সেটা তো অন্য বিষয়, এটা তো অন্য ছবির বিষয়, এটা তো এই ছবির বিষয় নয়, আপনি অন্য ছবির রিভিউ লিখেছেন কেন? তখন বললো আপনি আমায় তুমি বলুন, আমি অনেক ছোটো ছোটো বলে টলে। তারপরে বোঝা গেল, আমি প্রথমে ভেবেছিলাম যে সে হয়তো বাসুর মতন কেউ একজন যে রিভিউটা করছে, আমার যে খুব খারাপ লেগেছিলো, তার আশ্চর্য লেগেছিলো যে কমপ্লিটলি ইগনোর করে ইন্দ্রনীলের অভিনয়টা অনেকটা ভালো বললো, আমি ইন্দ্রনীলকে বললামও। ফাইনালি ছেলেটি অ্যাডমিট করলো যে ওর অবস্থাটা রূপের মতো। আচ্ছা, তখন আমি বললাম তুমি কি চেষ্টা করছিলে যে এই রিভিউটা দিয়ে
তোমার সঙ্গে যে তোমার বয়ফ্রেন্ডের সম্পর্কটা ভেঙে যাচ্ছে এটাকে জোড়া লাগাতে? বলল হ্যাঁ। মানে ও হ্যাঁ, ও প্রায় এই ছবিটাকে ব্যবহার করছে অ্যাজ আ লেটার টু হিজ বয়ফ্রেন্ড। ওকে, মানে যাতে এই ব্লগটা পড়ে ওর বয়ফ্রেন্ড মনে করে যে হ্যাঁ ও তো আমার কথা বোঝে, ও তো মানে ও তো কেবল ওর দিকটা দেখছে। এবং ও তখন একটা পয়েন্টে বললো যে আপনি আমার একটু প্লিজ, আই মিন অ্যান অফেন স্টেট, হেল্প মি আউট। তুমি ওর সঙ্গে কথা বলতে চাও এসো, কিন্তু তুমি সিনেমাটাকে ব্যবহার করো না তোমার পার্সোনাল অ্যাগনিটাকে হ্যান্ডেল করার জন্য বা অ্যাংস্টটাকে হ্যান্ডেল করার জন্য। আচ্ছা, এই মানে সিনেমা রিভিউর কথাই উঠলো যখন, মানে আমাদের এখানে বাংলায় এই ফিল্ম, আমি একটু জাস্ট প্রসঙ্গান্তরে যাচ্ছি, মানে ফিল্ম রিভিউটা কতটা মানে ম্যাচিওর করেছে কি মনে হয়? না, একটা জিনিস হয়তো আমি বলবো যে এখন ডিভিডির দৌলতে ওয়ার্ল্ড সিনেমা এত অ্যাভেলেবল হয়ে গেছে যে অনেক রিভিউয়ারই সেটা দেখতে পান। মানে তারা আগে যে ওয়ার্ল্ড সিনেমার সঙ্গে একটা রিজিনাল রিভিউয়ারদের সম্পর্ক ছিল কম, সেটা অনেক বেড়ে গেছে। তারপরে যে আমার যেটা মাঝে মাঝে অসুবিধে লাগে, অনেকগুলো কাগজ কেবল নাম করা লোকেদের দিয়ে রিভিউ করাবে বলে কয়েকটা নামই মানুষ এসে রিভিউ করেন, কিন্তু তারা যে সিনেমাটা কতখানি বোঝেন আমার একটু মাঝে মাঝে সন্দেহ হয়। সে নামগুলো ইম্পর্ট্যান্ট, কিন্তু নামগুলো এখন যদি আমাকে একটা পেন্টিংয়ের রিভিউ করতে হয়, আমি পেন্টিং ভালোবাসি, কিন্তু আমি আমি আজকে গণেশ পাইনের মহাভারতের রিভিউ করবার জায়গায় নেই। আমি আমার মতামতটুকু দিতে পারি ভীষণ পার্সোনাল লেভেলে, কিন্তু আমি একটা জনমত তৈরি করবার জায়গা, রিভিউটা তো একটা জনমত তৈরি করে বা মানে মানুষ জন দর্শককে গাইড করে, কতগুলো পয়েন্টার্স দেয়, সেই জায়গাগুলো যে সবসময় ঠিকঠাক হয় বলে আমার মনে হয় না। আচ্ছা, এই যে এই ছবিটা তো অবশ্যই ওই যে 377 ধারা, মানে যেটা ডিক্রিমিনালাইজেশনের পরে এই ছবিটা তৈরি, মানে এটা কতটা ম্যাটার করে এই ছবিতে? আমি একটা কারণে জিজ্ঞেস করছি, এটা আমি বলছি আসছি সে ম্যাটার করে, মানে এটা তো ছবিটা ওটা ঘুরছে, ছবিটা প্ল্যান করা হচ্ছে, এটার সঙ্গে কোনো রিলেশনশিপ নেই, কিন্তু মানে এটা লিগালি অ্যাকসেপ্টেড হওয়া, মানে এটা এই ছবিতে ভূমিকা আছে কি? আমার খুব মনে হয় না, কারণ আমরা তো তাহলে স্মাগলারদের নিয়ে তো কোনো ছবি হতো না, মানে ক্রিমিনালদের নিয়ে আর্ট হবে না এটা তো কোনো কথা নয়। মানে লিগালি যদি হোমোসেক্সুয়ালিটি আজও ক্রিমিনালাইজড একটা অ্যাক্ট বলে ধরা হতো, তাহলে ছবি হতে আটকানোর কোনো জায়গা ছিল না। আমি এই জায়গা থেকে বললাম যে কোথাও এই ছবিটা হয়তো সাধারণ মানুষের কাছে এই জায়গাটাকে পৌঁছে দেওয়া, এই যে এরা আলাদা এটা আলাদা, মানে এই ব্যারিয়ারটাকে কোথাও একটা ভেঙে দেওয়ার চেষ্টা, একটা জায়গাকে অ্যাড্রেস করা। কিন্তু যেহেতু চপল ভাদুরি যেখানে থাকে সেখানে শুটিং করা গেল না, ওই সোশ্যাল ব্যারিয়ার ওইটার কারণেই গেল না, হেতামপুরে পুরো বিষয়টাকে নিয়ে চলে আসতে হলো, কোথাও সেই কনফাইন, মানে এই যে থার্ড সেক্স বলে যাদেরকে বলা হচ্ছে সেই কোথাও একটা কনফাইনমেন্টের জায়গায় মানে বিষয়টা লিড করলো নাকি? না, করলো হয়তো, আমি বলছি না যে তাতে করে এই মার্জিনালাইজেশনটাকে একদম সেটা, কিন্তু সেটা যদি আমরা এক্সপেক্ট করি রাতারাতি এটাকে মেন স্ট্রিম বলে অ্যাকসেপ্ট করা হবে, সেটা একটুখানি বোধ হয় মানে বেশি আশা করে ফেলা। আস্তে আস্তে একটু সময় লাগবে সব কিছুরই, মানে যেমন যে কোনো ফেনোমেনা, যে কোনো সোশ্যাল ফেনোমেনা, আজ থেকে 50 বছর আগে ডিভোর্স কথাটার মধ্যে একটা স্ক্যান্ডেল ছিল, আজকে সেটার মধ্যে একটা লিবারেশন আছে। সিঙ্গল মাদার কথাটা আজ থেকে 20 বছর আগে মানে একটা গর্হিত শব্দ ছিল, আজ একটা উইমেন্স পাওয়ারকে রিপ্রেজেন্ট করে। সেই যখন পরমা তৈরি হয়েছিল সেটা একটা ধাক্কা ছিল সোসাইটির কাছে, আজকে এটা ভীষণ সহজ বিষয়। সেই রকমই, মানে আজ ইট না কতগুলো স্টেজ আসছে আজ, মানে এই ঘটনাটার পর একটা প্রথম হচ্ছে ডিনায়াল, তারপর অ্যাঙ্গার, তারপর অ্যাকসেপ্টেন্স। যে ডিনায়াল, এটা হতেই পারে না, দেখ এটা হয় নাকি, এরকম হওয়াটাই ঠিক নয় বা এটা এটা অসম্ভব,
এই ডিনাইলটা বোধ হয় আস্তে আস্তে কেটে গেছে। এখন যেটা আছে অ্যাঙ্গার বা অ্যাকসেপ্টেন্স, অ্যাঙ্গার আর অ্যাকসেপ্টেন্সের মাঝে মাঝে একটা জায়গায় রয়েছে, সেখান থেকে আশা করা যায় একদিন অ্যাঙ্গারটাকে কাটিয়ে, মানে এটা কিন্তু একটা খুব কমন সাইকোলজিক্যাল স্টেজেস। যখন এই যে আমার বাবা মারা গেলেন, প্রথম একটা ডিনায়াল হয় যে না যা না, তারপরে একটা রাগ হয়, তারপরে কিছুটা সময় লাগে অ্যাকসেপ্ট করতে যে না সত্যি নেই, মানে এটা তার মতোই, এটার একটা ডিনায়াল একটা স্টেজ আছে। সেই স্টেজটা বোধ হয় এই ছবিটা অনেকখানি হেল্প করবে অতিক্রম করতে। এবার আমরা পৌঁছবো অ্যাঙ্গার আর অ্যাকসেপ্টেন্সের মাঝামাঝি, কারণ একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আমরা এক্সপেক্ট করতে পারি না যে কোনো জিনিসই, সেকুলারিজমের মতন একটা জিনিস যেটা নিয়ে এতদিন ধরে স্বাধীনতার দিন থেকে লড়াই চলছে, সেটা আজ পর্যন্ত ইউনিফর্মলি অ্যাকসেপ্টেড হলো না, ভেতরে একটা বায়াস রয়ে গেল, এবং সেটা কেবল লিগাল নয়, সেটাকে প্রোটেক্ট করবার জন্য সমস্ত রকম কনস্টিটিউশনাল এ করা হয়েছে, পলিটিক্যালি কারেক্ট এটাকে, মানে কোনো রকম সব রকমভাবে সবাই জানে যে এটা, তার মধ্যেও একটা কমিউনাল ফিলিং, কমিউনাল সেন্টিমেন্ট স্ট্রংলি রয়ে গেল। তাহলে এটা কী বা কী করে বলবো যে ওভারনাইট পুরো জিনিসটা চেঞ্জ করে যাবে? ওভারনাইট কোনো কিছু চেঞ্জ করে না, আস্তে আস্তেই করবে, সেটা কবে গিয়ে করবে সেটাও আমরা জানি না। পরের যে ছবিটা, যেখানেও অনেকটা এরকম একটা ক্যারেক্টার, সঞ্জয় নাগের যে ছবিটা, না এরকম ক্যারেক্টার না, একদম অন্যরকম ক্যারেক্টার, হ্যাঁ মানে একটা অল্টারনেটিভ সেক্সুয়ালিটি। এই এই দুটো, এই অভিরূপ আর এর মধ্যে তফাতটা একেবারে কোনো মিল নেই। সে একটা বিজ্ঞাপনের অফিসে করে, একটা ক্রিয়েটিভ ডিরেক্টর, অনেক কম ফ্ল্যামবয়েন্ট, অনেক চুপচাপ, আর ওখানটা দুটো চরিত্র না একটাই চরিত্র, এবং যেহেতু তার পুরো গল্পটা হচ্ছে একজন মহিলার সঙ্গে, দীপ্তি নাভালের সঙ্গে, মানে এবং তার সঙ্গে তার বন্ডিংটা তৈরি হচ্ছে, ফলে সেটার সঙ্গে কোনো মিল নেই, একদম একদম কোনো মিল নেই। আর তার পরের প্রজেক্ট যেখানে ঋতুপর্ণ ঘোষ ডিরেক্টিং হিমসেলফ, এটা আমি এখন বলতে চাই না, কারণ আমার প্রযোজকদের সঙ্গে আমরা কথা বলি, এটা ফর্মাল অ্যানাউন্সমেন্ট যখন হবে তারপরে বলবো। এই ছবিটার ক্ষেত্রে অবশ্যই ছবিটার যে মোটোটা ছিল যে কোথাও মানে এই ট্যাবিউটাকে খানিকটা হলেও দূর করে দেবে, সোশ্যাল যে ট্যাবিউটা, এইটা কি এই ছবিটা মুক্তি পাওয়ার পরে যে ধরনের ফিডব্যাক আসছে কি মনে হচ্ছে সেই জায়গাটা? না, একটা জিনিস যে আমি এখনও খুব স্ট্রং হোমোফোবিক রিয়াকশন পাইনি, মানে লার্জলি হোমোফোবিক রিয়াকশন, মানে যেরকম দেখতেই যাচ্ছি না হোমোফোবিক রিয়াকশন আমাদের অন্যতম সাংস্কৃতিক পীঠস্থান দেখিয়েছে নন্দন, ওটা তো বোধহয় হোমোফোবিয়া থেকেই ছবিটাকে স্ক্রিন করতে চাইলো, বললেন যে হ্যাঁ ওরা প্রিভিউ করতে চাইলেন, হ্যাঁ, এবং যখন শুনলেন যে হোমোসেক্সুয়ালিটি আছে তখন নন্দনের সিওর মনে হলো যে এটাকে উনি প্রিভিউ করবেনই করবেন, তো অথচ উনি ব্রোকব্যাক মাউন্টেন দেখিয়েছেন বললেন যে আমি সেটার মধ্যে, ব্রোকব্যাক মাউন্টেনের সঙ্গে এটা অনেকে খুব মিল কেন করছে আমি জানি না, কেন অনেক জায়গায় শুনছি কেন করছে আমি জানি না, কিন্তু এটা ব্রোকব্যাক মাউন্টেনের সঙ্গে, আমি ব্রোকব্যাক মাউন্টেন আমার খুব প্রিয় ছবি কিন্তু এটার সঙ্গে কোনো মিল নেই, মানে ওটার মধ্যে তো মানে অ্যাবসলিউটলি একটা মানে একটা একটা মেইনস্ট্রিম ফ্ল্যামবয়েন্স আছে চতুর, তা নয়, আমার মনে হয় ব্রোকব্যাক মাউন্টেনে দুটো মানুষের সম্পর্কটা তৈরি করে নির্জনতা, মানে সেইটা আমার কাছে একটুখানি অসুবিধের ঠেকে একটা কারণ হিসেবে দেখানোর জন্য, যে তারা দুজনে যে কারণে চিরকাল বয়েজ হস্টেলে বা আমি ব্যারাক্সে এ ধরনের সেম সেক্স রিলেশনশিপ তৈরি হয়েছে, যেখানে কোনো মানে এটা যেন জাস্ট এই লোনলিনেসটাই দুটো পুরুষকে
অলমোস্ট ইরোটিক্যালি কাছে এনে দেন। এই গল্পটাতে সেটা নেই একেবারে, তবে দুজনের একটু কারণ ওটা একটা হিউম্যান বন্ডিং এর গল্প হয়েই যায় অনেক আগে থেকে, পরে গিয়ে পার্টিকুলারলি দুজনে যখন সংসার পাতে তখন সত্যি কি একটা সেম সেক্স রিলেশনশিপ মানে একটা অল্টারনেটিভ সেক্সকে সাবস্টিটিউট করা, নাকি জাস্ট দুটো সেম সেক্স মানুষের মধ্যেও একটা সম্পর্ক ইন্ডিপেন্ডেন্টলি থাকা, এই অনেকগুলো প্রশ্ন আছে। মানে এটার মানে কি যে একজন একজনকে, মানে আমি একটা মহিলাকে সাবস্টিটিউট করছি বাস্তব জীবনে, মানে আমি কি একজন আদব ওমান, মানে অলমোস্ট এটা একটা এক্সট্রা ম্যারিটাল গল্প হয়ে দাঁড়ায় যেখানে একজন মহিলা না হয় আমি একটা পুরুষ, কিন্তু আমাকে প্রায় মহিলা বলে ভুল হচ্ছে। এই ছবিটাকে অবশ্যই সেক্ষেত্রে মানে একটা ছবি অন হোমোসেক্সুয়ালিটি এটা দেখার থেকে বোধ হয় একটা ইন্টারেস্টিং ফর্ম অফ একটা প্যাশনেট ইন্টেন্স, আমার মনে হয় এটা হচ্ছে স্টোরি অফ লাভ, এখানে অনেক ধরনের প্রেম আছে, সেটা যেখানে একজন বাইসেক্সুয়াল আছে, যেখানে একজন গে আছে, যেখানে দুজন রাইভেল আছে, যেটা চূর্ণি আর আমি, ইভেনচুয়ালি তাদের মধ্যে একটা নিবিড় বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় একটা কাপলের মধ্যে, আরেকজন দুজন অন্যরকমই থেকে যায়, এই যে এত রকম স্তরের ইন্টারাকশন, এত রকম স্তরের বন্ডিং এবং ইন্টারাকশন উইথ ইচ আদার, আমার মনে হয় এইটা ছবিটাকে একটা সুন্দর ভ্যারাইটি দিয়েছে। বুঝিবে তখন রাধা জকিবে দন, বুঝিবে তখন রাধা জকিবে দন। এটা খুব ইন্টারেস্টিং যে একটা সময় যেখানে একটা ছবিতে ফেলুদা ব্র্যান্ড, একটা ছবিতে লালন ব্র্যান্ড, আর একটা ছবিতে চপল ভাদুরীর মতন অক্ষত নামে একটা মানুষ যাকে প্রায় মানুষ চেনেই না, এখন সে তার মেন অ্যাট্রাকশন না আমি তার মেন অ্যাট্রাকশন আমি জানি না, মানে এই দুটো ছবির পেছনে দুটো সলিড প্রপার্টি রয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে দর্শক এই ছবিটা দেখতে, আমরা যেটা শুনছি যে দিনের বেলাতেও উইকডেজে সেখানে নাকি টিকিট ব্ল্যাক হচ্ছে, মানে এই লেভেলে ছবিটা দেখতে দর্শক যাচ্ছে সেটা মূলত বোধহয় ঋতুপর্ণ ঘোষকে দেখার জন্যই। ঋতুপর্ণ ঘোষকে দেখার জন্য না ঋতুপর্ণ ঘোষকে শাড়ি পরে কেমন দেখাচ্ছে দেখার জন্য সেটা আমি জানি না, কিন্তু আমি যেটুকু খবর পাচ্ছি যে তারা দেখে প্রথমে একটু হাসি ঠাট্টাও করছেন, করতে করতে আস্তে আস্তে ওই মানে একটা রিডিকিউল টু অ্যাকসেপ্টেন্সের একটা জায়গায় পৌঁছে যাচ্ছেন অন্তত শোয়ের সময়টুকুর জন্য। তারপরে বাড়ি গিয়ে তারা কি ভাবছিলেন মানে এই যে হাসি ঠাট্টা করছে বা এই টাইপের, আমি অনেক খুব ব্যাগুলো আসছে কানে হাসি ঠাট্টা শুনলাম যে হলে না এটি একেবারে সব জায়গায় হচ্ছে, প্রথম 10 মিনিটে মানে সব 10-15 মিনিট প্রথম 10-15 মিনিট বোধহয় ঋতুপর্ণ ঘোষকেই দেখছে কিরকম লাগছে, তারপরে আস্তে আস্তে গল্পটার মধ্যে ঢুকে যাচ্ছে, মানে এবং না মেইনলি ঋতুপর্ণ ঘোষকে দেখে হাসছে, তারপরে আর মেইনলি পনাটা বদল করছে না আস্তে আস্তে, তখন গল্পটার মধ্যে ঢুকে যাচ্ছে। যেটা আমার প্রথম আমি যখন আমার টক শোটা করি এটা হয়েছিল, প্রথম দিকে অনেক প্রশ্ন আসতো এবং ঋতুপর্ণ নিয়ে যে উনি কেন শালার কামিজ এরম করে পরেন, উনি কেন করে কথা বললেন, তারপরে একটা পয়েন্টে দেখা গেল যে সেই প্রশ্নগুলো আবার তো রয়ে গেছে আর আসে না, চিঠি আসতো না ওগুলো। ফলে এই ছবিটা কোথাও এটা ঘটনা, এটা যখন নিশ্চয়ই করেছো তখনও এটা মাথায় ছিল যে এই যে এই কোথাও এই ক্রস ড্রেসিং এই সমস্ত এই গোটা ব্যাপারটাই, প্রচুর লোকের প্রচুর প্রশ্ন রয়েছে তোমাকে নিয়ে, সেই জায়গাগুলোকে আরও বেশি উস্কে দেবে এবং এই যে অ্যাম্বিগুইটি অফ সেক্সুয়ালিটি এটা নিয়ে আরও অনেক বেশি প্রশ্ন ইনিশিয়াল ফেজে উঠবে, তারপর একটা সময় সবগুলো। আমার তা ছিল না, আমার মনে হয় আমার সঙ্গে আমার দর্শকের একটা অদ্ভুত স্কিজোফ্রেনিক রিলেশনশিপ আছে। হ্যাঁ, দে লাভ মি, দে আর ভেরি ফন্ড অফ মি অ্যাজ এ ডিরেক্টর, দে আর প্রাউড অফ মি অ্যাজ এ মানে অ্যাজ এ ডিরেক্টর ফ্রম বেঙ্গল, যাদের যার ছবি দেখতে পছন্দ করে, এবং অ্যাট দ্য সেম টাইম দে আর এম্বারাসড অ্যাবাউট মি,
বিকজ দ্য ওয়ে আই ড্রেস দ্য ওয়ে আই মানে এই দুটো জিনিসের এবং আউট অফ দ্য প্রোটেক্টিভনেস এটা না করলি পার তো কেন আবার কাজল পড়লো আবার দুল পড়ে গেছে এখানে তার তো গয়না পরার কী দরকার ছিল মানে এই জায়গাগুলো এইগুলো কি যত বেশি শোনো মানে তত বেশি কি এগুলো আরও মানে বিশেষ করে এই ছবিটা কি কোথাও সেই এই ব্যাপারটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা তা নয় মানে এই অভিরূপের ওপেননেসটা হ্যাঁ আমার মনে হয় একটা টাইমে পড়ে গিয়ে একটা পয়েন্টে যারা সত্যি ঋতুপর্ণ ঘোষকে বুঝতে চান তার ছবি দিয়ে এই ছবিটা হয়তো হেল্প করবে বুঝতে যে একটা মানুষ একরকমভাবে বাঁচতে চাইতে পারে সবাই যে সমাজ যেভাবে জীবন ঠিক করে দিয়েছে যেভাবে জেন্ডার ভাগ করে দিয়েছে মানে সেক্স আর জেন্ডারের মধ্যে যে তফাতটা আমি জন্মাই একটা পার্টিকুলার আমি পুরুষ বা নারী হয়ে জন্মাই তো আই ক্যান চুজ মাই জেন্ডার আমি আমার জেন্ডারটাকে বেছে নিতে পারি যে জেন্ডারের মধ্যে একটা নারীর কতগুলো জিনিস আমি ব্যবহার করছি একটা পুরুষের কতগুলো জিনিস আমি ব্যবহার করছি সেটার মধ্যে এইটা এই জায়গাটা এটা আমি এডুকেট শব্দটা বলবো না ইটস টু পম্পাস কিন্তু এই ওরিয়েন্টেশনটা হতে সময় লাগবে কিন্তু আমার মনে হয় আমি এটার জন্য হাল ছেড়ে দিতে রাজি নই সেটা বটে মানে যে কোনো কিছু আনইউজুয়াল সেটা নিয়ে ইনিশিয়ালি প্রচুর কথা হয় এবং সেটা সেটা নিয়ে কথা বলাটাই অভ্যেস মানে এই ছবিটা সেই জায়গাটাকে কোথাও ব্রেক করতে পারবে মনে হয় মানে একটা টাইমের পরে লোক আর এই বিষয়গুলো নিয়ে অ্যাটলিস্ট আর ডিসকাশন হবে না একটা সিনেমার এত ক্ষমতা আছে কিনা আমি জানি না কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট ক্যাটালিস্ট হতে পারে বলে আমার মনে হয় এরপর যদি এই বিষয় নিয়ে আরেকটা সিনেমা আসে লোকে আরেকটু বেশি অ্যাওয়্যার হয়ে অন্তত দেখতে যাবে উমা এরম আবার হয় না কি এই জিনিসটা হয়তো এই সিনেমাটা কাটিয়ে দিতে পারে যারা ছবিটা দেখবেন এখন সবাই ছবিটা দেখবেন তার তো কোনো মানে নেই অনেকে তো কনসিয়াসলি ছবিটা দেখতে নাও পারেন যে শুনবেন একটা বিষয় দেখতেই রাজি হবেন না হোমোফোবিয়া থেকে হ্যাঁ মানে এবং আমি যদি এক্সপেক্ট করি যে সবাই হোমোফোবিয়া সেরে যাবে এই ছবিটা দেখে তা কি করে হয় এই ছবিটাতে রিলেশনশিপগুলোকে দেখা আমার তো বিড়ালে ভীষণ ভয় অকারণ ভয় একটা ফোবিয়া ওটা আমার হ্যাঁ আমি এতগুলো ছবিতে বিড়াল নিয়ে কাজ করেছি আমার কি ভয় গেছে যায়নি মানে এবং আমি অ্যানালাইজ করারও চেষ্টা করিনি কেন আমার বিড়ালে ভয় ওটা আমি কাটানোর চেষ্টা করিনি ফলে এটা কিন্তু যে আমার বক্তব্যটা সেটা নয় আমার বক্তব্যটা হচ্ছে যারা এই মার্জিনালাইজেশনের শিকার হয়ে নিজেদের মনে করেন ভিকটিম অফ সার্কামস্টান্স আমার বক্তব্য তাঁদের প্রতি যে তাঁদের নিজেদের নিয়ে অত বিলম্বিত হয়ে থাকার কোনো কারণ নেই সমাজ যদি তাদের তাদের সম্মান দিতে না পারে সেটা সমাজের প্রবলেম তাদের নয় এই ছবিটার রিলেশনশিপগুলোকে যখন আসছে বিভিন্ন রিলেশনশিপ অদ্ভুতভাবে মানে লাইটগুলোকে ব্যবহার মানে একটু কোথাও একটু ব্লুইশ একটা টোন মানে আমি জানি না আমার এমনি দেখতে গিয়ে যেটা এটা কৌশিক বলবে আমি কি করে আপনি ডিরেক্টর না না মানে এটা আচ্ছা অভিনেতা হয়ে আমাকে উত্তর দিতে হবে অবশ্যই অ্যাজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর কিছু ইনপুট তো রয়েছে না শুটিং এর সময় আমি বললাম যে আমার ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আমার যেটুকু কাজ আমি কন্ট্রিবিউট করতে পেরেছি মোস্টলি পোস্ট প্রোডাকশনের সময় শুটিংয়ের সময় দুটো রোল করে দুটো অত ইম্পর্টেন্ট রোল করে না তার অত মেকআপ ছিল যে এত লুক এত রকম লুকে যে প্রজেক্টটা সম্পর্কে তুমি একেবারেই মানে টাইট লিপড বলবেই না মানে সেখানে তো হোয়েন ইউ উইল বি ডিরেক্টিং ইয়োর সেলফ এই সমস্যাটা তো হবে মানে এটা কি একটা সমস্যার জায়গা হবে এবং আমি সেই ভয়ে মানে আমার হাত পা এখনো কাটা হয়ে গেছে মানে আমি জাস্ট এই প্রসঙ্গে থেকে আমার মনে পড়লো কোন একটা জায়গায় পড়েছিলাম যে লিখেছিলে যে চোখের বাইরে এখন আবার রিনা দিকে কি হিংসে হচ্ছে কি করে অবলীলায় ডিরেকশন দেয় পাঠ করে আমি অবশ্যই রিনা ছোটবেলা থেকে অ্যাক্ট্রেস আমার একবার নাগী শুকনুরের একটা ওই শুটিং দেখার সুযোগ হয়েছিল মানে অদ্ভুতভাবে টোটালটা সেট করে অ্যাকশনটা বলে নাগী শুকনুরের কোন ছবিটা আমার এক্স্যাক্টলি মনে নেই ওই সেই সময় গিয়েছিলাম মানে মানে যেটা ও ছিল যে ও ছিল মানে যে অভিনয় হ্যাঁ 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 যা কি ছিল ও ছিল ভুলে গেছি আমি হ্যাঁ তো ও জাস্ট মানে অ্যাকশনটা বলে গিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়ছে মানে ক্যামেরার পেছনে অ্যাকশনটা বলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়ছে আমি তো নানা রকম ডিভাইস করে চেষ্টা করছি আমরা অ্যাসোসিয়েটদের সঙ্গে আমার জন্য একটা আলাদা মনিটর দিবি এটা আমার আই লাইনে থাকবে আমি কী করে পাঠ করতে করতে চুরি করে দেখি না বসে ঠিক আছে কিনা ফ্রেমিং ঠিক আছে কিনা ট্রলি ঠিক মুভ করছে কিনা এখন আমি বুঝতে পারছি না এটা
মানে সেটাও আশা করি, কিন্তু এটা একটা এক্সারসাইজ। মানে এতদিন কি হয়েছে, আই হ্যাভ অ্যাক্টেড থ্রু মাই অ্যাক্টার্স, ফলে আমার প্রত্যেক অভিনেতার মতো করে আমি যে অভিনয়টা চেয়েছি অভিনেতাদের কাছ থেকে, যখন আমি বুঝতে পেরেছি যে এরা ঠিক সেই অভিনয়টাই হয়তো আমাকে দিতে পারছেন না, তখন তাদের মতো করে অভিনয়টা বদলে দিয়েছি। তারা যা যেটা পারবেন সহজেই সেরম করে দিয়েছি। আমার কাছে এই চ্যালেঞ্জটাই ছিল, যেগুলো আমি আমার অভিনেতাদের দিয়ে করাতে পারিনি সেগুলো কি আমি নিজে করতে পারবো, এটা আমার নিজের বোঝারও দরকার ছিল। যে যে অনেকগুলো জিনিস তো আমি করেছি এবং বিরক্ত হয়েছি। আমার একটা মনে আছে যেখানে ওই জার্নালিস্টের সঙ্গে ঝগড়াটা হয় এবং সেখানে আমার ক্লোজ, এর এই অতটাই ক্লোজ তো আমি কথা বলছি, এইখানে ক্যামেরা, আর একজন আমাদের যে এডিটর মৈনাক, ও মাইকটা ধরে আছে, মাইকটা ফ্রেমের মধ্যে রয়েছে যাতে আমি ইন্টারভিউটা দিচ্ছি। আর রাইমাকে আমি বলেছিলাম তোকে আমি একদম অ্যাক্টিং বলে দেবো না, তুই এখানে বসে বসে দেখবি আমি যখন অ্যাক্টিং করছি। ও একটা মোড়া নিয়ে এখানে বসে আছে, একদম এইরকম জায়গায় ক্যামেরাটা এখানে, আর তার মধ্যে সৌমিক তারও সরে চিৎকার করছে, আহ মাইকটা সরে যাচ্ছে, আর আমি অকাতরে পাঠ বলে যাচ্ছি। একটা পয়েন্টে আমার মনে হলো আমি কাট বলবো কি বলবো না, আমি রাইমার হাঁটুটা দেখলাম, দেখতে আমার চোখে পড়লো এবং আমার মনে হলো আমি কতবার এই মেয়েটাকে শর্টের মধ্যে ডিরেকশন দিয়েছি, ও কিন্তু কোনো দিন না বলেনি, কোনো দিন কমপ্লেন করেনি, করে গেছে, আমার কোনো অধিকার নেই কাট বলবার, আমাকে আই হ্যাভ টু কন্টিনিউ। রাত রাত পথ চাহি সাদা রাত, রাত রাত পথ চাহি সাদা রাত পথ চাহি অবিরত কাদা, মানে যেটা দিয়ে তুমি শুরু করেছিলে যে এটা প্র্যাকটিক্যালি অ্যাক্টিং ডেবিউ বলা হচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি সেই হিসেবে অ্যাক্টিং ডেবিউ নয়, কারণ যখন তুমি প্রত্যেকটা ছবি ডিরেক্ট করো তখন তো তোমাকে এই সমস্ত কাজগুলো, মানে আজকে যদি ধরো তুমি প্রোডাকশন ডিজাইন নতুন করে করো, তার মানে এটা নয় যে তোমার প্রোডাকশন ডিজাইনের ডেবিউ, কারণ এই প্রত্যেকটা কাজ তো তোমাকে তোমার ছবিতে করতে হয়। হ্যাঁ, শুধু আমার সিনেমাটোগ্রাফিটা আমি কখনো আমার ছবিতে করিনি, বা এডিটিংটা আমি নিজে করিনি। এখন আমার ইচ্ছে করে কোনো একটা প্রজেক্টে যদি আমি পারতাম, এই জন্য আমার সিনেমাটোগ্রাফিটা করা হয়ে উঠবে না আমি জানি, কিন্তু সেটা যদি করতে পারতাম বা এডিটিংটা যদি করতে পারতাম, তাহলে হয়তো আমার আরেক, মানে আমি কিন্তু অভিনয় করার মতো ইকুয়াল ইন্টারেস্ট নিয়ে করতাম, কিন্তু আমি জানি যে সেটা করতে গেলে আমার যে পরিশ্রম, যেটা লাগবে করে যেটা বেরোবে, সেটা দিয়ে আমি কোনো পরিচালককে সাহায্য করতে পারবো না, এই কোলাবোরেশনটার মানে হবে না। আমি অভিনেতা হিসেবে আমার অভিনেতা অভিনেত্রীরা আমাকে একটা কখন যে আনকনশিয়াসলি ট্রেন করেছে, যে সেটা এই ছবিটা করতে গিয়ে আমি তাদের সমস্ত ভুলগুলো বুঝতে পারলাম, আবার তাদের সমস্ত ঠিকগুলোও বুঝতে পারলাম। মানে এই প্র্যাকটিসটার মধ্যে দিয়ে পরে যখন তুমি নিজে আবার ডিরেক্ট আবার ক্যামেরার পেছনে থাকছো, এটা অনেক হেল্প করবে। যেমন আমার, আমি নতুন ছবি সম্পর্কে যদিও কিচ্ছু বলতে চাই না, আমি যখন সাজাচ্ছি তখন একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, যে আমি একটা অ্যাক্টার্স পয়েন্ট অফ ভিউ থেকে স্ক্রিপ্টটাকে দেখতে পাচ্ছি এবং সেটা কিন্তু একটা অন্য ল্যাঙ্গুয়েজে পৌঁছে গেল, স্ক্রিপ্টিংয়েরই একটা অন্য ল্যাঙ্গুয়েজে চলে গেল, মানে এবার ডিরেকশনটা এবার একটা অন্য ল্যাঙ্গুয়েজ পাচ্ছে আমার এই অ্যাক্টিং এক্সপিরিয়েন্সটার জন্য বা এই অ্যাক্টিং ডিটেইলটার জন্য। তার আগে তো আমি ঠিক করতে পারছি সিনটা এরকম, ওখানে গিয়ে আমি ঠিক করে দেবো। তো এবার কি তোমার ছবিগুলোতে মোটামুটিভাবে ক্যামেরার সামনে এক্সপেক্ট করতে পারি না? না, এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, তোমার কোনো সেই হিসেবে কোনো মানে ড্রিম প্রজেক্ট যদি, মানে অনেকদিন আগে পড়েছিলাম যে তুমি কথাটা লিখেছিলে যে তোমার খুব সর্ট অফ ক্ষীরের পুতুলের অ্যানিমেশন বানানোর ইচ্ছে, তো মানে এইরকম কোনো ড্রিম প্রজেক্ট? মহাভারত সেটা কি মানে কোনোরকম তার কাজকর্ম কিছু? সেটা মানে
এটা বলতে যতটা ভালো লাগে, মানে তারপরেই মনে হয় যে স্কেলে প্রজেক্টটা হওয়া উচিত। মানে এটা অবশ্য আমাদের একটু মানে নিজের গড়িমসিও আছে আমার, আমি কি সত্যি সেভাবে এটাকে পার্সু করেছি প্রজেক্টটাকে, যে আমার যদি সেই জেদটা থাকতো যে আমি যদি জীবনে একটা ছবি করে মরে যাই সেটাই মহাভারতী হবে, কালকে থেকে ছ মাসের মধ্যে তুমি মরে যাবে, এবার তুমি একটা ছবি করো, তুমি আমি বলবো যে তাহলে আমি মহাভারতটা করতে চাই। মহাভারত নিয়ে তো মানে তার আগে তো বিশাল একটা কাজ রয়েছে, মানে বিশাল রিসার্চ ওয়ার্কটাই তো তার বিশাল। হ্যাঁ, আমি নৃসিংহদের কাছে রীতিমতো ক্লাস করেছি, উনি পড়িয়েছেন আমায়। মানে এটা এটা নয়, মানে মহাভারত এটা নয় যে মানে মানে মহাভারত আমার ছোটবেলা থেকে আমার মহাভারত দূরের কোনো একটা স্বপ্নের প্রজেক্ট নয়, মানে এটা বাস্তব হওয়ার। আমার তারপরে মনে হয়েছে কি হলো ছবি যদি নাই বা করতে পারি, মহাভারতটা পড়ি না, মানে আমি ভালো করে মহাভারতটা পড়লাম, মানে আমি ওটাকে একাডেমিক লেভেলে আমি যদি একটা স্ক্রিপ্ট করে রেখে দিতে পারি তাহলে আমার খারাপ লাগবে না হয়তো। স্ক্রিপ্ট কি আমাদের এখানে সেই হিসেবে আর্ট ওয়ার্ক হিসেবে কনসিডার হয়? একদম ইন্ডিপেন্ডেন্টলি স্ক্রিপ্ট তো হয় না, হওয়া উচিত না? অনেক সময় হয়, যেমন কোনো পরিচালক চলে গেলে তার অপ্রকাশিত মানে যিনি ছবিটা করেননি, মানে কিন্তু স্ক্রিপ্ট পড়তে লোকে, প্রথমত স্ক্রিপ্টটা তো টেকনিক্যাল অনেক বেশি নাটকের থেকে, যদি স্ক্রিন প্লে কথা বলি তখন, এবং সেই টার্মগুলোর সঙ্গে সবাই খুব পরিচিত নন, স্ক্রিপ্টটাকে যদি আর একটু সহজ করে লেখা যায় তাহলে হয়তো এটা পাঠযোগ্য হয়। এটা পার্টিকুলারলি স্ক্রিপ্টটা তখন সিনেমা স্টুডেন্টদের আগ্রহের জায়গা হয়ে দাঁড়ায়। কিন্তু চিত্রনাট্যটাও যে একটা মানে এক ধরনের সাহিত্য হতে পারে এটা কেউ সিরিয়াসলি ভাবেনি। আচ্ছা, চোখের বালি ছাড়া আর যে কোনো ছবি সাদা কালোয় হলে কোনো ক্ষতি হতো না, মানে এইরকম কিছু বলেছিলে তুমি কখনো? মানে এরকম তুমি মনে করো কি? চোখের বালিও সাদা কালো হলে কোনো ক্ষতি হতো না? আমি যেটা পড়েছিলাম যে মানে চোখের বালিটা একমাত্র ছবি যেটাতে রংটা আনাটা খুব প্রয়োজন ছিল, কিন্তু বাকি তোমার সমস্ত ছবি সাদা কালোই হতে পারত। মানে সাদা কালোতে কি ওই ছবির ব্যঞ্জনাটাকে আরো অনেক বেশি অন্তর্মহল হতে পারত না, সব চরিত্র কাল্পনিক হতো না। সব চরিত্র কাল্পনিক একটা খুব ইন্টারেস্টিং প্রোডাকশন ডিজাইন আছে বলে আমি মনে করি, যেটা সাদা কালো ভেবে নয়। তোমার যে মানে তোমার ছবির যে একটা মানে ন্যাচারাল মানে ওই যে ন্যারেটিভ ফর্ম, যেটা ক্লাসিক্যাল ন্যারেটিভ ফর্ম, যেটা মানে তুমি যে কোনো কিছু বলতে গেলে যেটা করতে চলেছো, যেটা নিয়ে তুমি কিছু বলবে না, মানে যে কোনো ছবি তুমি করতে গেলেই যে একটা নর্মালি একটা ন্যাচারালি গল্প বলা হয়ে যায়, মানে এইটার কারণেই কি তুমি সেভাবে ডকুমেন্ট্রি করো না? হ্যাঁ, আমার ডকুমেন্ট্রি আলাদা করে, মানে আমার একটা ইমাজিন ট্রুথ অনেক বেশি ইন্টারেস্টিং লাগে। মানে ডকুমেন্ট বানাতে গেলে ফিকশন ঢুকে যাবে সেটার মধ্যে। চপলির জীবনটাকে যে একটা ইমাজিন ট্রুথ হিসেবে দেখে এটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছিল। আমাকে চপলদাকে নকল করতে হয়নি, চপলদার একটা ইন্টারপ্রিটেশন আমি আমার অভিনেতা মানে অভিরূপ যেভাবে চপল ভাদুরীর ওপর ডকুমেন্টারিটা বানিয়েছে, যে ফর্ম দুটো ফর্ম আমরা পাশাপাশি প্যারালালি রান করছে দেখতে পাচ্ছি, ঋতুপর্ণ ঘোষ যদি চপল ভাদুরের উপর ডকুমেন্টারি বানাতো ফর্মটা একই হতো? না, আমি জানি না, সেটা আমি জানি না। ঋতুপর্ণ ঘোষ অ্যাটল বানাতে রাজি হতো কিনা তাই জানি না। ঋতুপর্ণ ঘোষের দীর্ঘ ইন্টারভিউ করতে পারতো, কিন্তু ডকুমেন্টারি করতে চাইতো কিনা আমি জানি না। আমাদের প্রায় সময় শেষ, যদি মানে ফিরে আসি জাস্ট অ্যানাদার লাভ স্টোরির প্রসঙ্গেই, যে কোথাও যে চপল ভাদুরের যে জায়গাটা দেখানো হয়েছে, যেটাকে আমরা সামাজিক নির্বাসন বলতে পারি, সোশ্যাল অস্ট্রাসিজম, সেই সেম প্রবলেমটা তে কি অভিরূপও সাফার করে, বা যে কোনো থার্ড সেক্স এই কমিউনিটির মানুষ সাফার করে? কারোর হয়তো কেউ হয়তো ইন ডিসগাইজ, কারোর হয়তো খ্যাতি কাজ সব কিছু দিয়ে চাপা পড়া, কিন্তু কোথাও কি এই সাফারিংসটা রয়েছে ইন জেনারেল? একটা তো এই থাকে, একটা মার্জিনালাইজেশন, ডিসক্রিমিনেশন থাকে, আমার নিজের ক্ষেত্রেই আছে, এবং অনেকে যারা এটাকে হ্যান্ডেল করতে পারেন না, আমি কলকাতা শহরের অনেক ইন্টেলেকচুয়ালকে বলবো
যারা এটাকে রিজেন্ট করেন তারা মানে তাদের ইন্টেলেকচুয়াল অ্যানালিসিস অফ মাই ওয়ার্ক এটার দ্বারা এফেক্টেড হয় বাই দিয়ার অ্যাসেসমেন্ট অফ মাই সেক্সুয়ালিটি, যেটা কিন্তু সাধারণ দর্শকরা গুলন না। যখন তারা ঋতুপর্ণ ঘোষের ছবি দেখতে যান তখন তারা কোনো মেয়েলি ডিরেক্টরের ছবি দেখতে যান না, তখন তারা মনে করেন তারা একটা শিল্পীর ছবি দেখতে যাচ্ছেন। আবার ঋতুপর্ণ ঘোষকে যখন দেখেন তারা কানিদুল পরে গলাহার পরে ঘুরছে তখন তাদের বলেন এরকম নাকলেই পারত, এবং যখন মীর সেটাকে নকল করে তখন তারা এনজয়ই করেন, কারণ না এনজয় করেন কারণ তারা ডিসঅ্যাপ্রুভ করেন বলে। তারা যদি এটাকে অ্যাপ্রুভ করতেন ঋতুপর্ণ ঘোষের এই বিহেভিয়ারটা তাহলে ওটাকে এনজয় করতেন না, তারা আউট অফ প্রোটেক্টিভনেস তারা কেটে ডিসঅ্যাপ্রুভ করেন, তারা মনে করেন যে এটা না করলেই পারত। এই না করলেই পারত কারোর সম্পর্কে ভাবতে গেলে তার প্রতি একটা অ্যাটাচমেন্ট লাগে, তাহলে সেই অ্যাটাচমেন্টের জায়গা থেকে তো এই সোশ্যাল অস্ট্রাসিজম এই জায়গাটা তৈরি হয় না। না তাহলে সেই জায়গা থেকে তাহলে তো কেউ দেখতে আসতো না আরেকটি প্রেমের গল্প, সারা শহর জুড়ে পোস্টার পড়েছে ঋতুপর্ণ ঘোষ মেয়ে এসেছে, তারপরেও অনেকেই স্ক্যান্ডেল ভ্যালুর জন্য দেখতে আসছেন, কিন্তু অনেকে তো দেখতেও আসছেন এটা, মানে তার প্রতি কোনো এফেকশন কোনো অ্যাটাচমেন্ট কোনো স্নেহ নেই এটা তো নয়। তাহলে চপল ভাদুরীর যে সমস্যাটা রয়েছে যে সমস্যাটা চপল দাও সময়টা আর সময়টা দেখো, আজকে তো মানুষ পলিটিক্যালি কারেক্ট মনে করে এটাকে ঠিক বলা, মানে কোনো তো একটা পাবলিক জায়গায় গিয়ে কেউ বলবে না যে আমরা মানে আমরা হোমোফোবিক, ভিতরে হোমোফোবিয়া কাজ করলো, কিন্তু চপলদার সময়টাই তো আলাদা। চপলদার সময় তো যে কোনো যাত্রার অভিনেতা অভিনেত্রীকে একটা কন্ডেম লাইফ লিড করতে হচ্ছে, তার উপর সেটা পুরুষ অভিনেত্রী, মানে তখন তো থিয়েটার করা মানুষদেরই মানে প্রফেশনাল বোর্ডে যারা রয়েছেন মানে অন্যদিকে আইপিটি যতদিন না শুরু হচ্ছে তাদের তো রেসপেক্টেবিলিটিটা অনেক পরে এসছে। আমি তো খুব ফর্চুনেট আমি একটা রেসপেক্টেবল ফিল্ম ফর্ম থেকে শুরু করেছি। আজকে এই ছবির অভিরূপ যে ক্যারেক্টার সে যখন বলছে যে অভিরূপ এবং চপল একদম শুধু অভিরূপ বলবেন, হ্যাঁ আমি যেহেতু অভিরূপের একটা কথা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে হোয়াট ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্য ওয়ে উই ওয়ান্ট টু লিভ আর লাইফ অর দ্য ওয়ে উই অ্যাকচুয়ালি লিভ আর লাইভস, তো এই কথাটা বোধহয় ঋতুদা নিজেও বিশ্বাস করেন, নিজের জীবনে বিশ্বাস করেন, নিজে যেভাবে ভাবেন সেটাতে বিশ্বাস করেন, কাজের মধ্যে দিয়েও ফলে এই জায়গাটা ফুটে ওঠে এবং তার পোর্ট্রেট ক্যারেক্টারের মধ্যে দিয়েও। আমরা এই ছবিটা নিয়ে মূলত কথা বললাম কিন্তু এই ছবিটার মধ্যে দিয়ে অবশ্যই চিনে নেওয়ার চেষ্টা করলাম না পরিচালক ঋতুপর্ণ ঘোষ বা অভিনেতা ঋতুপর্ণ ঘোষ বা কোনো থার্ড সেক্স কমিউনিটির কোনো মেম্বার ঋতুপর্ণ ঘোষকে নয়, মানুষ ঋতুপর্ণ ঘোষকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলাম তার ভাবনা। ক্যামেরায় অতনু নাগ এবং অসীম দত্তের সঙ্গে ঋতুপর্ণা, নিউজ টাইম। বনমালী তুমি পরজনমে হয়ো রাধা, পরের যে ছবিটা যেখানেও অনেকটা এরকম একটা ক্যারেক্টার সঞ্জয় নাগের যে ছবিটা, না এরকম ক্যারেক্টার না একদম অন্যরকম ক্যারেক্টার, হ্যাঁ মানে একটা অল্টারনেটিভ সেক্সুয়ালিটি, এই এই দুটো এই অভিরূপ আর এর মধ্যে তফাৎটা একেবারে কোনো মিল নেই। সে একটা বিজ্ঞাপনের অফিসে করে একটা ক্রিয়েটিভ ডিরেক্টর, অনেক কম ফ্ল্যামবয়েন্ট অনেক চুপচাপ, আর ওখানটা দুটো চরিত্র না একটাই চরিত্র, এবং যেহেতু তার পুরো গল্পটা হচ্ছে একজন মহিলার সঙ্গে দীপ্তিনাভালের সঙ্গে মানে এবং তার সঙ্গে তার বন্ডিংটা তৈরি হচ্ছে, ফলে সেটার সঙ্গে কোনো মিল নেই একদম একদম কোনো মিল নেই। আর তার পরের প্রজেক্ট যেখানে ঋতুপর্ণ ঘোষ ডিরেক্টিং হিমসেলফ, আমি এখন বলতে চাই না কারণ আমার প্রযোজকদের সঙ্গে আমরা কথা বলি, এটা ফর্মাল অ্যানাউন্সমেন্ট যখন হবে তারপরে বলবো। এই ছবিটার ক্ষেত্রে অবশ্যই ছবিটার যে মোটোটা ছিল যে কোথাও মানে
এই ট্যাবিউটাকে খানিকটা হলেও দূর করে দেবে, সোশ্যাল যে ট্যাবিউটা, এইটা কি এই ছবিটা মুক্তি পাওয়ার পরে যে ধরনের ফিডব্যাক আসছে কি মনে হচ্ছে সেই জায়গাটা? না, একটা জিনিস যে আমি এখনো খুব স্ট্রং হোমোফোবিক রিয়াকশন পাইনি। ওকে, মানে লার্জলি হোমোফোবিক রিয়াকশন, মানে যেরকম দেখতেই যাচ্ছি না আমরা হোমোফোবিক রিয়াকশন আমাদের অন্যতম সাংস্কৃতিক পীঠস্থান দেখিয়েছে নন্দন, ওটা তো বোধহয় হোমোফোবিয়া থেকেই ছবিটাকে স্ক্রিন করতে চাইলো বললেন যে হ্যাঁ ওরা প্রিভিউ করতে চাইলেন, হ্যাঁ, এবং যখন শুনলেন যে হোমোসেক্সুয়ালিটি আছে তখন নন্দনের সিওর মনে হলো যে এটাকে উনি প্রিভিউ করবেনই করবেন। তো অথচ উনি ব্রোকব্যাক মাউন্টেন দেখিয়েছেন বললেন যে আমি সেটার মধ্যে, ব্রোকব্যাক মাউন্টেনের সঙ্গে এটা অনেকে খুব মিল কেন করছে আমি জানি না, কেন অনেক জায়গায় শুনছি কেন করছে আমি জানি না, কিন্তু এটা ব্রোকব্যাক মাউন্টেনের সঙ্গে, আমি ব্রোকব্যাক মাউন্টেন আমার খুব প্রিয় ছবি কিন্তু এটার সঙ্গে কোনো মিল নেই, মানে ওটার মধ্যে তো মানে অ্যাবসলিউটলি একটা মানে একটা একটা মেইনস্ট্রিম ফ্ল্যাম্বয়েন্স আছে চতুর, তা নয়, আমার মনে হয় ব্রোকব্যাক মাউন্টেনে দুটো মানুষের সম্পর্কটা তৈরি করে নির্জনতা, মানে সেইটা আমার কাছে একটুখানি অসুবিধের ঠেকে একটা কারণ হিসেবে দেখানোর জন্য যে তারা দুজনে যে কারণে চিরকাল বয়েজ হস্টেলে বা আমি ব্যারাক্সে এ ধরনের সেম সেক্স রিলেশনশিপ তৈরি হয়েছে যেখানে কোনো মানে এটা যেন জাস্ট এই লোনলিনেসটাই দুটো পুরুষকে অলমোস্ট ইরোটিক্যালি কাছে এনে দেয়, এই গল্পটাতে সেটা নেই একেবারে, তবে দুজনে একটু কারণ ওটা একটা হিউম্যান বন্ডিং এর গল্প হয়েই যায় অনেক আগে থেকে, পরে গিয়ে পার্টিকুলারলি দুজনে যখন সংসার পাতে তখন। Nobody's business but ours. সত্যি কি একটা সেম সেক্স রিলেশনশিপ মানে একটা অল্টারনেটিভ সেক্সকে সাবস্টিটিউট করা, নাকি জাস্ট দুটো সেম সেক্স মানুষের মধ্যেও একটা সম্পর্ক ইন্ডিপেন্ডেন্টলি থাকা, এই অনেকগুলো প্রশ্ন আছে, মানে এটার মানে কি যে একজন একজনকে মানে আমি একটা মহিলাকে সাবস্টিটিউট করছি বাস্তব জীবনে, মানে আমি কি একজন আদব ওমান, মানে অলমোস্ট এটা একটা এক্সট্রা ম্যাটেরিয়াল গল্প হয়ে দাঁড়ায় যেখানে একজন মহিলা না হয় আমি একটা পুরুষ কিন্তু আমাকে প্রায় মহিলা বলে ভুল হচ্ছে। তাহলে এই ছবিটাকে অবশ্যই সেক্ষেত্রে মানে একটা ছবি অন হোমোসেক্সুয়ালিটি এটা দেখার থেকে বোধ হয় একটা ইন্টারেস্টিং ফর্ম অফ একটা প্যাশনেট ইন্টেন্স, আমার মনে হয় ইট ইটস এ স্টোরি অফ লাভ, এখানে অনেক ধরনের প্রেম আছে, সেটা যেখানে একজন বাইসেক্সুয়াল আছে, যেখানে একজন গে আছে, যেখানে দুজন রাইভেল আছে যেটা চূর্ণি আর আমি, ইভেনচুয়ালি তাদের মধ্যে একটা নিবিড় বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় একটা কাপলের মধ্যে, আরেকজন দুজন অন্যরকমই থেকে যায়, এই যে এত রকম স্তরের ইন্টারাকশন, এত রকম স্তরের বন্ডিং এবং ইন্টারাকশন উইথ ইচ আদার, আমার মনে হয় এইটা ছবিটাকে একটা সুন্দর ভ্যারাইটি দিয়েছে। বুঝিবে তখন রাধা জকি বেদন, বুঝিবে তখন রাধা জকি বেদন। এটা খুব ইন্টারেস্টিং যে একটা সময় যেখানে একটা ছবিতে ফেলুদা ব্র্যান্ড, একটা ছবিতে লালন ব্র্যান্ড, আর একটা ছবিতে চপল ভাদুরীর মতন অক্ষত নামে একটা মানুষ যাকে প্রায় মানুষ চেনেই না, এখন সে তার মেন অ্যাট্রাকশন না আমি তার মেন অ্যাট্রাকশন আমি জানি না, মানে এই দুটো ছবির পেছনে দুটো সলিড প্রপার্টি রয়েছে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে দর্শক এই ছবিটা দেখতে আমরা যেটা শুনছি যে দিনের বেলাতেও উইকডেজে সেখানে নাকি টিকিট ব্ল্যাক হচ্ছে, মানে এই লেভেলে ছবিটা দেখতে দর্শক যাচ্ছে সেটা মূলত
বোধহয় ঋতুপর্ণ ঘোষকে দেখার জন্যই। ঋতুপর্ণ ঘোষকে দেখার জন্য না ঋতুপর্ণ ঘোষকে শাড়ি পরে কেমন দেখাচ্ছে দেখার জন্য সেটা আমি জানি না, কিন্তু আমি যেটুকু খবর পাচ্ছি যে তারা দেখে প্রথমে একটু হাসি ঠাট্টাও করছেন, করতে করতে আস্তে আস্তে ওই মানে একটা রিডিকিউল টু অ্যাকসেপ্টেন্সের একটা জায়গায় পৌঁছে যাচ্ছেন অন্তত শোয়ের সময়টুকুর জন্য। তারপরে বাড়ি গিয়ে তারা কি ভাবছেন জানি না, মানে এই যে হাসি ঠাট্টা করছে বা এই টাইপের আমি অনেক খুব ব্যাগুলো আসছে কানে, হাসি ঠাট্টা কোথায় শুনলাম যে হলে না এটা একেবারে সব জায়গায় হচ্ছে। প্রথম দশ মিনিটে মানে সব দশ পনেরো মিনিট প্রথম দশ পনেরো মিনিট বোধ হয় ঋতুপর্ণ ঘোষকেই দেখছে কিরকম লাগছে, তারপরে আস্তে আস্তে গল্পটার মধ্যে ঢুকে যাচ্ছে মানে, এবং না মেয়েলি ঋতুপর্ণ ঘোষকে দেখে হাসছে, তারপরে আর মেয়েলি পনাটা বদল করছে না আস্তে আস্তে, তখন গল্পটার মধ্যে ঢুকে যাচ্ছে। যেটা আমার প্রথম আমি যখন আমার টক শোটা করি এটা হয়েছিল, প্রথম দিকে অনেক প্রশ্ন আসতো এবং ঋতুপর্ণ নিয়ে যে উনি কেন শালা কামিজ এরম করে পরেন, উনি কেন করে কথা বললেন, একটা পয়েন্টে দেখা গেল যে সেই প্রশ্নগুলো অবান্তর হয়ে গেছে আর আসে না, চিঠি আসতো না ওগুলো। ফলে এই ছবিটা কোথাও এটা ঘটনা এটা যখন নিশ্চয়ই করেছো তখনও এটা মাথায় ছিল যে এই যে এই কোথাও এই ক্রস ড্রেসিং এই সমস্ত এই গোটা ব্যাপারটাই প্রচুর লোকের প্রচুর প্রশ্ন রয়েছে তোমাকে নিয়ে, সেই জায়গাগুলোকে আরও বেশি উস্কে দেবে এবং এই যে অ্যাম্বিগুইটি অফ সেক্সুয়ালিটি এটা নিয়ে আরও অনেক বেশি প্রশ্ন ইনিশিয়াল ফেজে উঠবে, তারপর একটা সময় সবগুলো আমার তা ছিল না। আমার মনে হয় আমার সঙ্গে আমার দর্শকের একটা অদ্ভুত স্কিজোফ্রেনিক রিলেশনশিপ আছে, হ্যাঁ দে লাভ মি, দে আর ভেরি ফন্ড অফ মি অ্যাজ এ ডিরেক্টর, দে আর প্রাউড অফ মি অ্যাজ এ মানে অ্যাজ এ ডিরেক্টর ফ্রম বেঙ্গল, যাদের যার ছবি দেখতে পছন্দ করে, এবং অ্যাট দ্য সেম টাইম দে আর এম্বারাসড অ্যাবাউট মি বিকজ দ্য ওয়ে আই ড্রেস দ্য ওয়ে আই মানে এই দুটো জিনিসের এবং আউট অফ দ্য প্রোটেক্টিভনেস, এটা না করলি পার তো কেন আবার কাজল পড়লো আবার দুল পড়ে গেছে এখানে, তার তো গয়না পরার কী দরকার ছিল, মানে এই জায়গাগুলো এইগুলো কি যত বেশি শোনো মানে তত বেশি কি এগুলো আরও মানে বিশেষ করে এই ছবিটা কি কোথাও সেই এই ব্যাপারটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা তা নয়, মানে এই অভিরূপের ওপেননেসটা, হ্যাঁ আমার মনে হয় একটা টাইমে পড়ে গিয়ে একটা পয়েন্টে যারা সত্যি ঋতুপর্ণ ঘোষকে বুঝতে চান তার ছবি দিয়ে এই ছবিটা হয়তো হেল্প করবে বুঝতে যে একটা মানুষ একরকমভাবে বাঁচতে চাইতে পারে, সবাই যে সমাজ যেভাবে জীবন ঠিক করে দিয়েছে যেভাবে জেন্ডার ভাগ করে দিয়েছে মানে সেক্স আর জেন্ডারের মধ্যে যে তফাতটা, আমি জন্মাই একটা পার্টিকুলার আমি পুরুষ বা নারী হয়ে জন্মাই কিন্তু আই ক্যান চুজ মাই জেন্ডার, আমি আমার জেন্ডারটাকে বেছে নিতে পারি, যে জেন্ডারের মধ্যে একটা নারীর কতগুলো জিনিস আমি ব্যবহার করছি একটা পুরুষের কতগুলো জিনিস আমি ব্যবহার করছি সেটার মধ্যে এইটা এই জায়গাটা, এটা আমি এডুকেট শব্দটা বলবো না ইটস টু পম্পাস, কিন্তু এই ওরিয়েন্টেশনটা হতে সময় লাগবে, কিন্তু আমার মনে হয় আমি এটার জন্য হাল ছেড়ে দিতে রাজি নই। সেটা বটে মানে যে কোনো কিছু আনইউজুয়াল সেটা নিয়ে ইনিশিয়ালি প্রচুর কথা হয় এবং সেটা সেটা নিয়ে কথা বলাটাই অভ্যেস, মানে এই ছবিটা সেই জায়গাটাকে কোথাও ব্রেক করতে পারবে মনে হয় যে মানে একটা টাইমের পরে লোক আর এই বিষয়গুলো নিয়ে অ্যাটলিস্ট আর ডিসকাশন হবে না, একটা সিনেমার এত ক্ষমতা আছে কিনা আমি জানি না কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট ক্যাটালিস্ট হতে পারে বলে আমার মনে হয়, এরপর যদি এই বিষয় নিয়ে আরেকটা সিনেমা আসে লোকে আরেকটু বেশি অ্যাওয়্যার হয়ে অন্তত দেখতে যাবে উমা এরম আবার হয় নাকি, এই জিনিসটা হয়তো এই সিনেমাটা কাটিয়ে দিতে পারে যারা ছবিটা দেখবেন, এখন সবাই ছবিটা দেখবেন তার তো কোনো মানে নেই, অনেকে তো কনসিয়াসলি ছবিটি দেখতে নাও পারেন যে শুনবেন একটা বিষয় দেখতেই রাজি হবে না, হোমোফোবিয়া থেকে হ্যাঁ মানে এবং আমি যদি এক্সপেক্ট করি যে সবাই হোমোফোবিয়া সেরে যাবে এই ছবিটা দেখে তা কী করে হয়, এই ছবিটাতে রিলেশনশিপগুলোকে দেখানোর সময় আমার তো বিড়ালি ভীষণ ভয় অকারণ ভয় একটা একটা ফোবিয়া একটা আমার, হ্যাঁ আমি এতগুলো ছবিতে বিড়াল নিয়ে কাজ করেছি আমার কি ভয় গেছে যায়নি, মানে এবং আমি অ্যানালাইজ করারও চেষ্টা করিনি কেন আমার বিড়ালে ভয় ওটা আমি কাটানোর চেষ্টা করিনি, ফলে এটা কিন্তু যে আমার বক্তব্যটা সেটা নয়, আমার বক্তব্যটা হচ্ছে
যারা এই মার্জিনালাইজেশনের শিকার হয়ে নিজেদের মনে করেন ভিকটিম অফ সার্কামস্টান্স, আমার বক্তব্য তাঁদের প্রতি যে তাদের নিজেদের নিয়ে অত বিলম্বিত হয়ে থাকার কোনো কারণ নেই। সমাজ যদি তাদের তাদের সম্মান দিতে না পারে সেটা সমাজের প্রবলেম, তাদের নয়। এই ছবিটার রিলেশনশিপগুলোকে যখন আসছে, বিভিন্ন রিলেশনশিপ অদ্ভুতভাবে মানে লাইটগুলোকে ব্যবহার, মানে একটু কোথাও একটু ব্লুইশ একটা টোন, মানে আমি জানি না, আমার এমনি দেখতে গিয়ে যেটা মনে হয় কৌশিক বলবে, আমি কি করে, আপনি ডিরেক্টর না না মানে আচ্ছা অভিনেতা হয়ে আমাকে উত্তর দিতে হবে? অবশ্যই অ্যাজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর কিছু ইনপুট তো রয়েছে। না, শুটিং এর সময় আমি বললাম যে আমার ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আমার যেটুকু কাজ আমি কন্ট্রিবিউট করতে পেরেছি মোস্টলি পোস্ট প্রোডাকশনের সময়, শুটিংয়ের সময় দুটো রোল করে, দুটো অত ইম্পর্ট্যান্ট রোল করে না, তার অত মেকআপ ছিল যে এত লুক, এত রকম লুকে যে প্রজেক্টটা সম্পর্কে তুমি একেবারেই মানে টাইট লিপড বলবেই না, মানে সেখানে তো হোয়েন ইউ উইল বি ডিরেক্টিং ইওর সেলফ এই সমস্যাটা তো হবে, মানে এটা কি একটা সমস্যার জায়গা হবে? এবং আমি সে ভয়ে মানে আমার হাত পা এখনো কাটা হয়ে গেছে। মানে আমি জাস্ট এই প্রসঙ্গে থেকে আমার মনে পড়লো কোনো একটা জায়গায় পড়েছিলাম যে লিখেছিলে যে চোখের বালি, এখন আবার রিনা দিকে কি হিংসে হচ্ছে, কি করে অবলীলায় ডিরেকশন দেওয়ার পাঠ করে। আমি আমার একবার নাগি শুকনুরের একটা ওই শুটিং দেখার সুযোগ হয়েছিল, মানে অদ্ভুত ভাবে টোটালটা সেট করে অ্যাকশনটা বলে, নাগেশ কুকনুরের কোন ছবিটা আমার এক্স্যাক্টলি মনে নেই, ওই সেই সময় গিয়েছিলাম, মানে মানে যে ও ছিল চেষ্টা করছি আমার অ্যাসোসিয়েটদের সঙ্গে, আমার জন্য একটা আলাদা মনিটর দিবি, এটা আমার আই লাইনে থাকবে, আমি কি করে পাঠ করতে করতে চুরি করে দেখে নেবো সেটা ঠিক আছে কিনা, ফ্রেমিং ঠিক আছে কিনা, ট্রলি ঠিক মুভ করছে কিনা, এখন আমি বুঝতে পারছি না এটা, মানে সেটাও আশা করি, কিন্তু এটা একটা এক্সারসাইজ। মানে এতদিন কি হয়েছে, আই হ্যাভ অ্যাক্টেড থ্রু মাই অ্যাক্টার্স, ফলে আমার প্রত্যেক অভিনেতার মতো করে আমি যে অভিনয়টা চেয়েছি অভিনেতাদের কাছ থেকে, যখন আমি বুঝতে পেরেছি যে এরা ঠিক সেই অভিনয়টাই হয়তো আমাকে দিতে পারছেন না, তখন তাদের মতো করে অভিনয়টা বদলে দিয়েছি, তারা যেটা পারবেন সহজেই সেরম করে দিয়েছি। আমার কাছে এই চ্যালেঞ্জটাই ছিল, যেগুলো আমি আমার অভিনেতাদের দিয়ে করাতে পারিনি সেগুলো কি আমি নিজে করতে পারবো, এটা আমার নিজের বোঝারও দরকার ছিল, যে যে অনেকগুলো জিনিস তো আমি করেছি এবং বিরক্ত হয়েছি। আমার একটা মনে আছে যেখানে ওই জার্নালিস্টের সঙ্গে ঝগড়াটা হয়, এবং সেখানে আমার ক্লোজ, এর এই অতটাই ক্লোজ তো আমি কথা বলছি, এইখানে ক্যামেরা, আর একজন আমাদের যে এডিটর মইনাক ও মাইকটা ধরে আছে, মাইকটা ফ্রেমের মধ্যে রয়েছে যাতে আমি ইন্টারভিউটা দিচ্ছি, আর রাইমাকে আমি বলেছিলাম তোকে আমি একদম অ্যাক্টিং বলে দেবো না, তুই এখানে বসে বসে দেখবি আমি যখন অ্যাক্টিং করছি, ও একটা মোড়া নিয়ে এখানে বসে আছে, একদম এইরকম ক্যামেরাটা এখানে, আর তার মধ্যে সৌমিক তারও সরে চিৎকার করছে, ডানদিকে ডানদিকে, উফ আহ মাইকটা সরে যাচ্ছে সব, আর আমি অকাতরে পাঠ বলে যাচ্ছি। একটা পয়েন্টে আমার মনে হলো আমি কাট বলবো কি বলবো না, আমি রাইমার হাঁটুটা দেখলাম, দেখতে আমার চোখে পড়লো, এবং আমার মনে হলো আমি কতবার এই মেয়েটাকে শর্টের মধ্যে ডিরেকশন দিয়েছি, ও কিন্তু কোনো দিন না বলেনি, কোনো দিন কমপ্লেন করেনি, করে গেছে, আমার কোনো অধিকার নেই কাট বলবার, আমাকে আই হ্যাভ টু কন্টিনিউ। রাত রাত পথ চাহি সাদা রাত, রাত রাত পথ চাহি সাদা রাত পথ চাহি অবিরত কাদা, যেটা দিয়ে তুমি শুরু করেছিলে যে এটা প্র্যাকটিক্যালি অ্যাক্টিং ডেবিউ বলা হচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি সেই হিসেবে অ্যাক্টিং ডেবিউ নয়, কারণ যখন তুমি প্রত্যেকটা ছবি ডিরেক্ট করো তখন তো তোমাকে এই সমস্ত কাজগুলো, মানে আজকে যদি ধরো তুমি প্রোডাকশন ডিজাইন নতুন করে করো, তার মানে এটা নয় যে তোমার প্রোডাকশন ডিজাইনের ডেবিউ, কারণ এই প্রত্যেকটা কাজ তো তোমাকে তোমার ছবিতে করতে হয়। হ্যাঁ, শুধু আমার সিনেমাটোগ্রাফিটা আমি কখনো আমার ছবিতে করিনি, বা এডিটিংটা আমি নিজে করিনি। এখন আমার ইচ্ছে করে কোনো একটা প্রজেক্টে যদি আমি পারতাম,
এই জন্মে আমার সিনেমাটোগ্রাফিটা করা হয়ে উঠবে না আমি জানি, কিন্তু সেটা যদি করতে পারতাম বা এডিটিংটা যদি করতে পারতাম তাহলে হয়তো আমার আরেক মানে আমি কিন্তু অভিনয় করার মতন ইকুয়াল ইন্টারেস্ট নিয়ে করতাম, কিন্তু আমি জানি যে সেটা করতে গেলে আমার যে পরিশ্রম যেটা লাগবে করে যেটা বেরোবে সেটা দিয়ে আমি কোনো পরিচালককে সাহায্য করতে পারবো না, এই কোলাবোরেশনটার মানে হবে না। আমি অভিনেতা হিসেবে আমার অভিনেতা অভিনেত্রীরা আমাকে একটা কখন যে আনকনশিয়াসলি ট্রেন করেছে যে সেটা এই ছবিটা করতে গিয়ে আমি তাদের সমস্ত ভুলগুলো বুঝতে পারলাম, আবার তাদের সমস্ত ঠিকগুলো বুঝতে পারলাম। মানে এই প্র্যাকটিসটার মধ্যে দিয়ে পরে যখন তুমি নিজে আবার ডিরেক্ট আবার ক্যামেরার পেছনে থাকছো এটা অনেক হেল্প করবে। যেমন আমার আমি নতুন ছবি সম্পর্কে যদিও কিচ্ছু বলতে চাই না, আমি যখন সাজাচ্ছি তখন একটা নতুন এক্সপিরিয়েন্স হলো যে আমি একটা অ্যাক্টার্স পয়েন্ট অফ ভিউ থেকে স্ক্রিপ্টটাকে দেখতে পাচ্ছি এবং সেটা কিন্তু একটা অন্য ল্যাঙ্গুয়েজে পৌঁছে গেল, স্ক্রিপ্টিংয়েরই একটা অন্য ল্যাঙ্গুয়েজে চলে গেল, মানে এবার ডিরেকশনটা এবার একটা অন্য ল্যাঙ্গুয়েজ পাচ্ছে আমার এই অ্যাক্টিং এক্সপিরিয়েন্সটার জন্য বা এই অ্যাক্টিং ডিটেলটার জন্য। তার আগে তো আমি ঠিক করতে পারছি সিনটা এরকম ওখানে গিয়ে আমি ঠিক করে দেবো। তো এবার কি তোমার ছবিগুলোতে মোটামুটিভাবে ক্যামেরার সামনে এক্সপেক্ট করতে পারি না না এরকম কোনো ব্যাপার নেই? আচ্ছা তোমার কোনো সেই হিসেবে কোনো মানে ড্রিম প্রজেক্ট যদি মানে অনেকদিন আগে পড়েছিলাম যে তুমি কথাটা লিখেছিলে যে তোমার খুব সর্ট অফ ক্ষীরের পুতুলের অ্যানিমেশন বানানোর ইচ্ছে, তো মানে এইরকম কোনো ড্রিম প্রজেক্ট? মহাভারত। মহাভারত সেটা কি মানে কোনোরকম তার কাজকর্ম কিছু? সেটা মানে এটা বলতে যতটা ভালো লাগে মানে তারপরেই মনে হয় যে স্কেলে প্রজেক্টটা হওয়া উচিত, মানে এটা অবশ্য আমাদের একটু মানে নিজের গড়িমসিও আছে আমার, আমি কি সত্যি সেভাবে এটাকে পার্সু করেছি প্রজেক্টটাকে, যে আমার যদি সেই জেদটা থাকতো যে আমি যদি জীবনে একটা ছবি করে মরে যাই সেটাই মহাভারত হবে, কালকে থেকে ছ মাসের মধ্যে তুমি মরে যাবে, এবার তুমি একটা ছবি কর তুমি, আমি বলবো যে তাহলে আমি মহাভারত। মহাভারতে তো মানে তার আগে তো বিশাল একটা কাজ রয়েছে, মানে বিশাল রিসার্চ ওয়ার্কটাই তো তার বিশাল। হ্যাঁ আমি নৃসিংহদের কাছে রীতিমতো ক্লাস করেছি, উনি পড়িয়েছেন আমায়। মানে এটা এটা নয় মানে মহাভারত এটা নয় যে মানে বিশাল, মানে মহাভারত আমার ছোটবেলা থেকে আমার মহাভারত দূরের কোনো একটা স্বপ্নের প্রজেক্ট নয়, মানে এটা বাস্তবে তো হওয়ার আমার তারপরে মনে হয়েছে কি হলো ছবি যদি নাই বা করতে পারি, মহাভারতটা পড়িই না, মানে আমি ভালো করে মহাভারতটা পড়লাম, মানে আমি ওটাকে একাডেমিক লেভেলে আমি যদি একটা স্ক্রিপ্ট করে রেখে দিতে পারি তাহলে আমার খারাপ লাগবে না হয়তো। স্ক্রিপ্ট কি আমাদের এখানে সেই হিসেবে আর্ট ওয়ার্ক হিসেবে কনসিডার হয় একদম ইন্ডিপেন্ডেন্টলি? স্ক্রিপ্ট তো হয় না, হওয়া উচিত না? অনেক সময় হয় যেমন কোনো পরিচালক চলে গেলে তার অপ্রকাশিত মানে যিনি ছবিটা করেননি মানে কিন্তু স্ক্রিপ্ট পড়তে লোকে, প্রথমত স্ক্রিপ্টটা তো টেকনিক্যাল অনেক বেশি নাটকের থেকে, যদি স্ক্রিন প্লে কথা বলি তখন এবং সেই টার্মগুলোর সঙ্গে সবাই খুব পরিচিত নন, স্ক্রিপ্টটাকে যদি আরেকটু সহজ করে লেখা যায় তাহলে হয়তো এটা পাঠযোগ্য হয়, এটা পার্টিকুলারলি স্ক্রিপ্টটা তখন সিনেমা স্টুডেন্টদের আগ্রহের জায়গা হয়ে দাঁড়ায়। কিন্তু চিত্রনাট্যটাও যে একটা মানে এক ধরনের সাহিত্য হতে পারে এটা কেউ সিরিয়াসলি ভাবেনি। চোখের বালি ছাড়া আর যে কোনো ছবি সাদা কালোয় হলে কোনো ক্ষতি হতো না, মানে এইরকম কিছু বলেছিলে তুমি কখনো? মানে এরকম তুমি মনে করো কি চোখের বালিও সাদা কালো হলে কোনো ক্ষতি হতো না? মানে আমি যেটা পড়েছিলাম যে মানে চোখের বালিটা একমাত্র ছবি যেটাতে রংটা আনাটা খুব প্রয়োজন ছিল, কিন্তু বাকি তোমার সমস্ত ছবি সাদা কালোই হতে পারত। মানে সাদা কালোতে কি ওই ছবির ব্যঞ্জনাটাকে আরো অনেক বেশি অন্তর্মহল হতে পারত না? অন্তর্মহল হতো না, অন্তর্মহল হতো না, সব চরিত্র কাল্পনিক হতো না। সব চরিত্র কাল্পনিক একটা খুব ইন্টারেস্টিং প্রোডাকশন ডিজাইন আছে বলে আমি মনে করি, যেটা সাদা কালো ভেবে নয়। Thank you.
রবে কে। এত নিয়ম ঠিক মানার দরকার নেই। তোমার যে মানে তোমার ছবির যে একটা মানে ন্যাচারাল মানে ওই যে ন্যারেটিভ ফর্ম যেটা ক্লাসিক্যাল ন্যারেটিভ ফর্ম যেটা মানে তুমি যে কোনো কিছু বলতে গেলে সেটা হতো না, যেটা করতে চলেছ যেটা নিয়ে তুমি কিছু বলবে না, মানে যে কোনো ছবি তুমি করতে গেলেই যে একটা নর্মালি একটা ন্যাচারালি গল্প বলা হয়ে যায়, মানে এইটার কারণেই কি তুমি সেভাবে ডকুমেন্ট্রি করো না? হ্যাঁ, আমার ডকুমেন্ট্রি আলাদা করে মানে আমার একটা ইমাজিন ট্রুথ অনেক বেশি ইন্টারেস্টিং লাগে। মানে ডকুমেন্ট্রি বানাতে গেলে ফিকশন ঢুকে যাবে সেটার মধ্যে। চপলির জীবনটাকে যে একটা ইমাজিন ট্রুথ হিসেবে দেখে এটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছিল। আমাকে চপলদাকে নকল করতে হয়নি, চপলদার একটা ইন্টারপ্রিটেশন আমি আমার অভিনেতা মানে অভিরূপ যেভাবে চপল ভাদুরীর ওপর ডকুমেন্টারিটা বানিয়েছে, যে ফর্ম দুটো ফর্ম আমরা পাশাপাশি প্যারালালি রান করছে দেখতে পাচ্ছি, ঋতুপর্ণ ঘোষ যদি চপল ভাদুরীর ওপর ডকুমেন্টারি বানাতো ফর্মটা একই হতো? না আমি জানি না, সেটা আমি জানি না। ঋতুপর্ণ ঘোষ অ্যাটল বানাতে রাজি হতো কিনা তাই জানি না। ঋতুপর্ণ ঘোষের দীর্ঘ ইন্টারভিউ করতে পারত, কিন্তু ডকুমেন্টারি করতে চাইতো কিনা আমি জানি না। আমাদের প্রায় সময় শেষ, যদি মানে ফিরে আসি জাস্ট অ্যানাদার লাভ স্টোরির প্রসঙ্গেই, যে কোথাও যে চপল ভাদুরীর যে জায়গাটা দেখানো হয়েছে যেটাকে আমরা সামাজিক নির্বাসন বলতে পারি, সোশ্যাল অস্ট্রাসিজম, সেই সেম প্রবলেমটা তে কি অভিরূপও সাফার করে বা যে কোনো থার্ড সেক্স এই কমিউনিটির মানুষ সাফার করে? কারোর হয়তো কেউ হয়তো ইন ডিসগাইজ, কারোর হয়তো খ্যাতি কাজ সব কিছু দিয়ে চাপা পড়া, কিন্তু কোথাও কি এই সাফারিংসটা রয়েছে ইন জেনারেল? একটা তো এই থাকে, একটা মার্জিনালাইজেশন, ডিসক্রিমিনেশন থাকে, আমার নিজের ক্ষেত্রেই আছে। এবং অনেকে যারা এটাকে হ্যান্ডেল করতে পারেন না, আমি কলকাতা শহরের অনেক ইন্টেলেকচুয়ালকে বলবো, যারা এটাকে রিজেন্ট করেন তারা মানে তাদের ইন্টেলেকচুয়াল অ্যানালিসিস অফ মাই ওয়ার্ক এটার দ্বারা এফেক্টেড হয়, বাই দিয়ার অ্যাসেসমেন্ট অফ মাই সেক্সুয়ালিটি, যেটা কিন্তু সাধারণ দর্শকরা গুলন না। যখন তারা ঋতুপর্ণ ঘোষের ছবি দেখতে যান তখন তারা কোনো মেয়ে লিড ডিরেক্টরের ছবি দেখতে যান না, তখন তারা মনে করেন তারা একটা শিল্পীর ছবি দেখতে যাচ্ছেন। আবার ঋতুপর্ণ ঘোষকে যখন দেখেন তারা কানিদুল পরে গলায় হার পরে ঘুরছে, তখন তাদের বলেন এরকম না করলেই পারত। এবং যখন মীর সেটাকে নকল করে তখন তারা এনজয়ই করেন, কারণ না এনজয় করেন কারণ তারা ডিসঅ্যাপ্রুভ করেন বলে। তারা যদি এটাকে অ্যাপ্রুভ করতেন ঋতুপর্ণ ঘোষের এই বিহেভিয়ারটা, তাহলে ওটাকে এনজয় করতেন না। তারা আউট অফ প্রোটেক্টিভনেস তারা এটাকে ডিসঅ্যাপ্রুভ করেন, তারা মনে করেন যে এটা না করলেই পারত। এই না করলেই পারত কারোর সম্পর্কে ভাবতে গেলে তার প্রতি একটা অ্যাটাচমেন্ট লাগে, তাহলে সেই অ্যাটাচমেন্টের জায়গা থেকে তো এই সোশ্যাল অস্ট্রাসিজম এই জায়গাটা তৈরি হয় না। না তাহলে সেই জায়গা থেকে তাহলে তো কেউ দেখতে আসতো না আরেকটি প্রেমের গল্প? সারা সহজরি পোস্টার পড়েছে ঋতুপর্ণ ঘোষ মেয়ে এসেছে, তারপরেও অনেকেই স্ক্যান্ডাল ভ্যালুর জন্য দেখতে আসছেন, কিন্তু অনেকে তো দেখতেও আসছেন এটা, মানে তার প্রতি কোনো এফেকশন, কোনো অ্যাটাচমেন্ট, কোনো স্নেহ নেই, এটা তো নয়। তাহলে চপল ভাদুরীর যে সমস্যাটা রয়েছে, যে সমস্যাটা চপল দাও সময়টা আর সময়টা দেখো, আজকে তো মানুষ পলিটিক্যালি কারেক্ট মনে করে এটাকে ঠিক বলা, মানে কোনো তো একটা পাবলিক জায়গায় গিয়ে কেউ বলবে না যে আমরা মানে আমরা হোমোফোবিক, ভেতরে হোমোফোবিয়া কাজ করলো। কিন্তু চপলদার সময়টাই তো আলাদা, চপলদার সময় তো যে কোনো যাত্রার অভিনেতা অভিনেত্রীকে একটা কন্ডেম লাইফ লিড করতে হচ্ছে, তার উপর সেটা পুরুষ অভিনেত্রী, মানে তখন তো থিয়েটার করা মানুষদেরই মানে প্রফেশনাল বোর্ডে যারা রয়েছেন, মানে অন্যদিকে আইপিটি যতদিন শুরু হচ্ছে তাদের তো রেসপেক্টেবিলিটিটা অনেক পরে এসছে। আমি তো খুব ফর্চুনেট, আমি একটা রেসপেক্টেবল ফিল্ম ফর্ম থেকে শুরু করেছি। হে মৎস্যরাজ, আপনি মহান,
দদন্ত প্রতাপশালী, আপনি আমার ভজনা করুন। আমি জানি অশ্বিনী কুমারের দয় আছেন, ধন্বন্তরী আছেন, এদের চিকিৎসাকে জগৎ সংসার মেনে নিয়েছেন। কারোর কোনো ক্ষমতা নেই যে তাঁদের চিকিৎসা কার্য নিয়ে কোনো প্রশ্ন তোলেন। কিন্তু কিন্তু তারা কি পারতেন, পারতেন এই বসন্তের ন্যায় দুরারোগ্য কাল ব্যাধির মারণযজ্ঞ থেকে মানুষকে মুক্ত করতে? আজকে এই ছবির অভিরূপ যে ক্যারেক্টার, সে যখন বলছে যে অভিরূপ এবং চপল, একদম শুধু অভিরূপ বলবেন। হ্যাঁ, আমি যেহেতু অভিরূপের একটা কথা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, যে হোয়াট ইজ মোর ইম্পর্ট্যান্ট, দ্য ওয়ে উই ওয়ান্ট টু লিভ আর লাইফ অর দ্য ওয়ে উই অ্যাকচুয়ালি লিভ আর লাইফ। তো এই কথাটা বোধ হয় ঋতুদা নিজেও বিশ্বাস করেন, নিজের জীবনে বিশ্বাস করেন, নিজে যেভাবে ভাবেন সেটাতে বিশ্বাস করেন, কাজের মধ্যে দিয়েও ফলে এই জায়গাটা ফুটে ওঠে এবং তার পোর্ট্রেট ক্যারেক্টারের মধ্যে দিয়েও। আমরা এই ছবিটা নিয়ে মূলত কথা বললাম, কিন্তু এই ছবিটার মধ্যে দিয়ে অবশ্যই চিনে নেওয়ার চেষ্টা করলাম না পরিচালক ঋতুপর্ণ ঘোষ বা অভিনেতা ঋতুপর্ণ ঘোষ বা কোনো থার্ড সেক্স কমিউনিটির কোনো মেম্বার ঋতুপর্ণ ঘোষকে নয়, মানুষ ঋতুপর্ণ ঘোষকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলাম, তার ভাবনা। ক্যামেরায় অতনু নাগ এবং অসীম দত্তের সঙ্গে ঋতুপর্ণা, নিউজ টাইম। বনমালী তুমি পরজনমে হইও রাধা,